আরে হাতে পায়ে তেল মাই কামাই দিল শক্ত করি ফসা ফাই খানাই আমরা মায়ের কোলে করি আরে তো ভুলা মারা করিল থাকলো গুমে মুতে আমরা রে সুখ নাই রাখিয়া মা ঘুমাই বিজাতে আরে অসুখ হইলে দেখি চায় আপনার মারসে বিছানাই বইয়া রে আমায় তুমি নাও গোবাল্লা সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা গর্বদারিণী আমার জনম দুঃখী মা আল্লাহ ও গোবাল্লা ক্ষমা করে দাও মা বলেন ক্ষমা করে দাও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন খালিকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদাম যেভাবে ছিল এভাবে ভালো ছিল সাউন্ড একটু বাড়াই দেন ওয়া আদাম বাইনাল মায়ে ওয়াত্তিন সাইয়্যাদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা وأكمال الأكملين أجمال الأجملين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين هي أمر كملا زلام আমতলি কবরস্থান মাদার শরীফ প্রাঙ্গণ এলাকার ভাই বাবারা ও আমার এই এলাকার মা বোনেরা আমার রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন ভাই বাবারা আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী বাসিন্দা নয় আমরা কেউ এই দুনিয়ার মধ্যে সব সময় থাকতে পারবো না কুল্লু নাফসিং যায়িকাতুল মাউতের ওজনে আমরা সবাই দুনিয়া ত্যাগ কইরা চইলা যাইতে হবে দুনিয়ার জমিনের মধ্যে 365টা দিনের মধ্যে আজকে এই আমতলি এলাকার মধ্যে যুবক ভাইরা কত সুন্দর কইরা আজকের মাহফিল সাজাইল আজকে তোমরা একটু এই মাহফিলের মধ্যে বইসা যাও না আমি সবার কাছে জানতে চাই আমরা সবাই আজকের মাহফিলে যারা যারা বসলাম আপনারা সবাই জবান খুলে বলেন আমাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি আল্লাহ আরো জোরে বলেন নাম কি আল্লাহ এখন আপনারা বলেন আমরা যে মাহফিলে বসলাম আমাদের মধ্যে আর যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে তাদের মধ্যে পার্থক্য আছে না নাই ঠিকুটা দিয়ে দেন আরো জোরে বলেন আছে না নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু একটা ডাক দিয়া কই উম্মাত্রে আমি দয়াল নবী ঘোষণা করলাম এই জগতের মধ্যে আমি দয়াল নবীর যতগুলাই উম্মত আসবে তারা আমার দয়াল কামলেওয়ালা দয়াল নবী ঘোষণা করলাম আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে তারা আমি রাসূলুল্লাহর হাদিস শরীফের বাণী শুনবে ওই রাসূলুল্লাহর হাদিস শরীফের বাণী শুনিনা তারা আল্লাহ আল্লাহ রাসূলের পথের মধ্যে চলাফেরা করবে আমি রাসূলের সুন্নত মোতাবেক চলাফেরা করবে এখন আপনারা বলেন আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে যতগুলা আয়াতে কারিমা নাযিল করলেন এবং হাদিস শরীফের মধ্যে আমার নবী কামলেওয়ালাকে দিয়া যতগুলা হাদিস বর্ণনা করাইলেন আপনারা সবাই বলেন আল্লাহ পাকের কোরআন এবং হাদিসের মধ্যে কোনো মিথ্যা কথা আসেনি আমার জোরে কথা বলে না আসেনি
আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন যতগুলা কথা বললেন, আমার নবীজি যতগুলা বাণী পৌঁছায়া দিলেন, ওই বাণীগুলা আমাদের কাছে একটা রহমত চোরো। এখন আপনারা সবাই বলেন, আমরা যদি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মধ্যে এই তিলাবাত কারিমা যদি আল্লাহ পাকের আয়াতে কারিমার তিলাবাত করি, আল্লাহ পাকের আয়াতের এই আল্লাহ পাকের কোরআনুল কারিমের আয়াতে কারিমার তিলাবাত করার কারণে আমার আল্লাহ আমাদেরকে সওয়াব দিতে পারে কি পারে না? আরো জবান কুলে বলেন না পারে কি পারে না? এখন আপনারা সবাই কোরআন তেলাওয়াত করতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা সবাই জবান করে আল্লাহু আকবরের ধ্বনি দিতে পারবেন নি? জোরে বলেন পারবেন? আল্লাহু আকবরের ধ্বনিটা একটু সুন্দর করে দিতে হবে। আমি একটু কোরআনুল কারীমের তিলাওয়াত করব, সবাই একটু জবান খুলে আল্লাহু আকবর বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবর। বিসমিল্লাহির রহমানির রহিম। صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال في حديث الشريف عن أم سلمة قالت قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين متتابعين إلا شعبان شعبان ورمضان. رواه الترمذي. وقال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل ما هو محمد وعلى آل سيدنا محمد. يا رسول الله نبي أبني أمرا جانر جان كتا بولن تكينا জানের জান বললে কষ্ট হবে নি। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষে আমার নবীরে তোমরা যত বেশি ভালোবাসবা, আমার নবীরে যত বেশি মুহাব্বত করবা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার নবীর মুহাব্বত অন্তরের মধ্যে নিয়া যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো রে, আমি আল্লাহ এই ইবাদত গুলা আমার নবীর ভালোবাসার লাইসেন্স বানাইয়া আমি আল্লাহর দরবারে কবুল করে নিব। কোন সুবাহা বলেন না? সুবহানাল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমরা জানের জাগান আপনার প্রেমে পাগল হইয়া দৌড়ত পরি গবসার। আল্লাহুম্মা সাল্লি এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশে প্যাসেঞ্জার। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে কেউ সারা জীবন থাকতে পারবেন?
আরো জোরে বলেন না পারবেন নি, আমরা কেউ এই দুনিয়ার মধ্যে সারা জীবন থাকতে পারবো নি, বাজান রে, আমরা সবাই দুনিয়ার জমিনের মধ্যে সারা জীবন থাকতে পারবো না, কারণ আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে থাকতে পারবো না, কত সুন্দর কইরা আমার আল্লাহ বইলা দেয় কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, বান্দারা আমি আল্লাহ জগতের মধ্যে যতগুলা মানুষ বানাইলাম, মানুষে মনে রাখবা মনে রাখবা, আমি আল্লাহ যতগুলা নফস বানাইলাম লুকু বানাইলাম, আমি আল্লাহ কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত এই কারণে বললাম রে, কোনোটা নফস দুনিয়ার জমিনের মধ্যে সারা জীবন থাকতে পারবে না, আল্লাহ গো কেন থাকতে পারবে না, কেন থাকতে পারবে না, আমার আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম চিরস্থায়ী, আমি আল্লাহর চাইতে চিরস্থায়ী কোনো মানুষ থাকতে পারবে না, বাজান রে আমার আল্লাহ কয় এই জন্য তো আমি আল্লাহ বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহু আকবার আওয়াজটা একটু সুকা লাগে কেমন, বললে কষ্ট হয় একটু জোরে বলেন আল্লাহু আকবার, আমার আল্লাহ জগতের বান্দা গুলারে ডাক দিয়া কয় ও আমার জগতের বান্দারা, আমি আল্লাহ যতগুলা নফস বানাইলাম যতগুলা রুহু বানাইলাম একটা রুহুও দুনিয়ার জমিনের মধ্যে কেউ 100 বছর বাঁচবে, কেউ হয়তো বা 120 বছর 150 বছর 200 বছর এর বেশি তো বাঁচতে পারবা না, কারণ আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, দুনিয়ার কোনো মানুষ এতদিন পর্যন্ত বাঁচতে পারবা না, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কোরআনুল কারিমের আয়াতে কারিমা দিয়া আমি আল্লাহ বলে দিলাম প্রত্যেকটা নফস প্রত্যেকটা রুহু দুনিয়ার জমিনের মধ্যে মরণশীল, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না, এই জন্য সবাই জবান খুলে বলেন এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশে ফেসেন যাহার কেউ বাগে কেউ বাগফরে যাইতে হবে গোরের পার আল্লাহ বৃষ্টির পানিরে ফোটায় ফোটায় বললেন সকল গাছের গোটায় গোটায় বললেন বৃষ্টির হাইরে সকল গাছের গোটায় গোটায় করে জিকির ইল্লাল্লাহ বললেন করে আমরা পড়ি সবাই জোরে বলেন আমরা জিকির করি কার, তোমার জোরে বলেন না কার, আসমান জমিন জিকির করে কার, পাহাড় পর্বত গাছপালা জিকির করে কার, আল্লাহ নাম নিলে কোনো শরম লাগেনি, আরো জোরে বলেন শরম লাগেনি, দুনিয়ার জমিনের মধ্যে স্ত্রী আনা স্বামীর নামটা মুখে নিতে শরম লাগে, আমার আল্লাহ কয় রে আমি আল্লাহ না তোমরারে বানাইছি, আমি আল্লাহ না তোমাদেরকে সৃষ্টি করছি, তোমরা কেন আমি আল্লাহর নামটা জবান দিয়া আনতে কষ্ট হয়, আসলে জবান খুলে বলেন আল্লাহর নামটা নিলে কোনো কষ্ট হয়নি, এই আমাদের এই জবানটার মধ্যে অপবিত্রতা আছে না নাই, জুরে বলেন আছে না নাই, এই জবান দিয়া মানুষ খারাপ কথা বলে কি বলে না, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জগতের বান্দারা শুনো শুনো শুনো, হতে পারে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমার বান্দা কিন্তু তোমাদের জবান দিয়া ভালো কথাও আসে খারাপ কথা আসে, আল্লাহ আমরা সেই খারাপ কথাগুলার মানে তো বুঝলাম না, এই খারাপ কথাগুলা আমরা কেমনে আমাদের থেকে আলাদা করব, আমাদের
জীবন থেকে কেমনে রিজিক করে দিব, বাদ দিয়া দিব। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় রে, আমি আল্লাহর জিকির করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের জীবন থেকে খারাপ কথাগুলা পর্যন্ত বাদ দিয়া দেই। আল্লাহর নামে যদি আসতেন তাহলে আমার ওয়াজ হইব কি? একটু সামনের দিকে আসেন, একটু বলেন, সামনের দিকে চলে আসেন। কারণ বাবা মাঠ যদি না গোছায়, গোছায় সেরা মনে করেন প্লেয়ার যদি সাজায় তাহলে ছক্কা মারতে পারতো না, যুবক ভাইয়েরা। কারণ আজকে এই দুনিয়ার জমিনে সমাজকে সাজানোর একটা মডেল হচ্ছে যুবক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারণ যুবকরাই পারবে সমাজকে সাজাইতে। কারণ এখনকার যে বুড়া তারা তো মুরব্বী হইতে হইতে এখন একবার গাইতে গেছে, রেডিওন কালা সাইনা মোবাইল যেমনি মনে করেন আসার একটা খাইলে বাদ হয়ে যায়, এগুলো বুড়া দিয়ে বাদ হয়ে গেছে। আমরা অবস্থায় রাগ করেন না, মানে বুড়াগুলার বয়স হয়ে গেছে, এই জন্য তারা আধুনিকায়ন বুঝবে না। তো আপনারা আধুনিকায়ন যেহেতু বুঝেন, আধুনিকায়ন ভাবে সুন্দরভাবে আধুনিক হইয়া আল্লাহ আল্লাহ রসুলের পথে যাইতে চাই কি চাই? এ জোরে বলেন চাই কি চাই না? আমি কোন বুড়া নিক তারা বান্দা গুলার ডাক দিয়া কই, ও আমার জগতের বান্দারা, আমি আল্লাহ যতগুলা নফস বানাইলাম, যতগুলা রুহু বানাইলাম, একটা রুহুও দুনিয়ার জমিনের মধ্যে কেউ 100 বছর বাঁচবে, কেউ হয়তো বা 120 বছর, 150 বছর, 200 বছর, এর বেশি তো বাঁচতে পারবে না। কারণ আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, দুনিয়ার কোন মানুষ এতদিন পর্যন্ত বাঁচতে পারবে না। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ কোরআনুল কারিমের আয়াতে কারিমা দিয়া আমি আল্লাহ বলে দিলাম, প্রত্যেকটা নফস প্রত্যেকটা রুহু দুনিয়ার জমিনের মধ্যে মরণশীল, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। এই জন্য সবাই জবান খুলে বলেন, হে দুনিয়ায় আমরা সবাই কবর দেশে ফেসেন যাওয়ার, কেউ বা আগে কেউ বা গফরে যাইতে হবে গোরের পার, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা হাইরে বৃষ্টির পানির ফোটায় ফোটায় বললেন সকল গাছের গোটায় গোটায়, বললেন বৃষ্টির হাইরে সকল গাছের গোটাই গোটা গায় করে জিকির ইল্লাল্লাহ, বললেন করে জিকির ইল্লাল্লাহ, আমরা পড়ি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে বলেন আমরা জিকির করি কার? আল্লাহ। তোমরা জোরে বলেন না কার? আল্লাহ। আসমান জমিন জিকির করে কার? আল্লাহ। পাহাড় পর্বত গাছপালা জিকির করে কার? আল্লাহ। আল্লাহ নাম নিলে কোনো শরম লাগেনি? আরো জোরে বলেন শরম লাগেনি? যে দুনিয়ার জমিনের মধ্যে স্ত্রী না স্বামীর নামটা মুখে নিতে শরম লাগে, আমার আল্লাহ কয় রে, আমি আল্লাহ না তোমরারে বানাইছি, আমি আল্লাহ না তোমাদেরকে সৃষ্টি করছি, তোমরা কেন আমি আল্লাহর নামটা জবান দিয়া আনতে কষ্ট হয়? আসলে জবান খুলে বলেন আল্লাহর নামটা নিলে কোনো কষ্ট হয়নি? এই আমাদের এই জবানটার মধ্যে অপবিত্রতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জবান দিয়া মানুষ খারাপ কথা বলে কি বলে না? আমার আল্লাহ এক
একটা ডাক দিয়া কয় জগতের বান্দারা শুনো 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 হতে পারে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমার বান্দা কিন্তু তোমাদের জবান দিয়া ভালো কথা আসে খারাপ কথা আসে আল্লাহ আমরা সেই খারাপ কথাগুলার মানি তো বুঝলাম না এই খারাপ কথাগুলা আমরা কেমনে আমাদের থেকে আলাদা করব আমাদের জীবন থেকে কেমনে রিজিক করে দিব বাদ দিয়া দিব আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় রে আমি আল্লাহর জিকির করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের জীবন থেকে খারাপ কথাগুলা পর্যন্ত বাদ দিয়া দেই সুবহানাল্লাহ জোরে কইছেন কার কাছে ওয়াজ করলাম আল্লাহর নাম নিলে বললাম যে খারাপ কথাগুলো তোমাদের অন্তর থেকে সরায় দেওয়ার মালিক কে জোরে বলে না কে হাসে আল্লাহর নামে যদি আসতে লন তাহলে আমার ওয়াজ হইব কি একটু সামনের দিকে আসেন আর একটু বলেন আর সামনের দিকে চলে আসেন কারণ বাবা মাঠ যদি না গোছায় গোছায় সেরা মনে করেন প্লেয়ার যদি সাজায় তাহলে সক্কার মারতে পারতো না তো প্লেয়ারটাকে সাজাই না সুন্দর করে আসেন না একটু সামনে আসেন পিছনে বয়ে মাথা লাল হইতো না আইয়েন আসেন একটু সামনে আসেন আপনি একটু সামনে আসেন আসবে ইনশাআল্লাহ আসেন এ তো মাশাআল্লাহ আসতেছে যুবক ভাইয়েরা কারণ আজকে এই দুনিয়ার জমিনে সমাজকে সাজানোর একটা মডেল হচ্ছে যুবক কথা বলেন ঠিক কিনা এই জন্য কারণ যুবকরাই পারবে সমাজকে সাজাইতে কারণ এখনকার যে বুড়া তারা তো মুরব্বী হইতে হইতে এখন একবার গাইতে গেছে রেডি অন কালা সাইনা মোবাইল যেমনে মনে করেন আসার একটা খাইলে বাদ হয়ে যায় এগুলো বুড়াটিও বাদ হয়ে গেছে আমরা অবশ্যই রাগ করেন না মানে বুড়াগুলার বয়স হয়ে গেছে এই জন্য তারা আধুনিকায়ন বুঝবে না তো আপনারা আধুনিকায়ন যেহেতু বুঝেন আধুনিকায়ন ভাবে সুন্দরভাবে আধুনিক হইয়া আল্লাহ আল্লাহ রসুলের পথে চাইতে চাই কি চাই না এজোরে বলেন চাই কি চাই না আমি কোনো বুড়া নি জোয়ান না আপনাদের মতো জোয়ান তো আমি আপনাদের মতো জোয়ান হয়ে যদি নামাজ পড়তে পারি আপনারা পারতেন না কথা বলেন কথা বলেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক জোরে বলেন আমিন আমাদেরকে বানাইলেন কে আল্লাহ আল্লাহ যে আমাদের খালেক সৃষ্টিকর্তা এটার উপরে কেউ কোনো অবিশ্বাস আসেনি কোনো তো জোরে বলেন আমাদের বানাইলেন কে খানা খাওয়ায় কে রিজিক দেয় কে আজকের মাহফিলটা সাজানোর ক্ষমতা দিয়েছেন কে এই যে আজকের আল্লাহর ওলির মাজার শরীফ আমরা যে এখানে আসলাম এখানে বসার আজকে এই মাহফিলের ফ্যান্ডেলা যারা আছে তারা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এই শ্রেষ্ঠ বান্দা বানাইলো কে আল্লাহ মজুরে কয় না কে আল্লাহ যেহেতু বানাইছে তো আল্লাহর নামে জিকির করলে কষ্ট হইব মজুরে কয় না কষ্ট হইব তো আল্লাহর নামে একটু জিকির করলে একটু জবান খুলে বলেন আই রে বৃষ্টির পানি ফোটায় ফোটায় হায় রে সকল গাছের গোটাই গোটালাই করে জিকির ইল্লাল্লাহ বলেন করে তাই তো আমরাও পড়ি ইল্লাল্লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা হাইরে অনেক দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা মদিনা যাইতে চাই কি চাই না বলেন মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা মদিনা যাইতে চাই একটু দুই হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন আমিন আসলে সবাই মদিনা যাইতে চাই তো জোরে বলেন যাইতে চাই আপনাদের যে আওয়াজ এই আওয়াজ দিয়ে আপনারা মনে হয় না ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারবেন এই আওয়াজ দিয়ে যদি কোন যে আপনারা মদিনা যাই গেবেন মাগো কেমনে হইব একটু জবান খুলে বলেন অনেকে দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ালাল্লাহ দয়া করে রে দেখান সোনার মদিনা লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাহমুদা ও দয়াল আল্লাহ আপনি কি
আসমানে না জমিনে রে আল্লাহ, না ফাগারে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলা ক্যান্টারমেন্ট আমতলি কবরস্থান প্রাঙ্গণের মধ্যে হযরতে মুহাম্মদ দেলোয়ার হোসেন তোলাসা রহমতুল্লাহি আলাইহির 25তম পবিত্র বার্ষিক উরুস মুবারকের মাহফিলের মধ্যে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ যার ঘাট তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই ঘাটে রুসিলায় আপনি আমাদের সব গুনা গুনা মাফ কইরা দেন। আল্লাহ আমরা গুনাগার না কান্দার না লাইয়া কি আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে আমাদের বড় ভয় লাগে রে আল্লাহ। জাহান্নামের আগুনের কথা স্মরণ হইয়া গেলে আমাদের বড় ভয় লাগা যায় আল্লাহ। আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারে না, একটা মেজবাতি ধরায়ও যদি তার হাতে লাগাইয়া দেওয়া হয় আমরা সেই মেজবাতির আগুনটা পর্যন্ত সহ্য করতে পারে না। মাহমুদ আজকে আমরা জাহান্নামের আগুনের কথা স্মরণ কইরা তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমরা জানি আমরা বড় গুনাহগার, আমরা বড় বদকার, আমরা বড় সিয়াকার, আমাদের জীবনে গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ আমরা বড় গুনাহগার হইয়া হাত বাড়াইলাম। গুনার বোঝা মাথায় লইয়া হয় আল্লাহ ডাকিবারে বার, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। কি গো আমার এই আমতলি এলাকার মা বোনের আগো, কি গো মা আজকের এই কদরতে দেলোয়ার হোসেন জোলাসা রহমতুল্লাহ আলাইহির মাহফিলের মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা। তোমরা তো এই লোলাসা এলাকার, এই আমতলি এলাকার মা না গো মা, তোমরা তো এই এলাকার বাসিন্দা না গো মা। একদিন আসিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। মারা গো আজকে আপনার সঙ্গে দুইটা হাত বাড়াও না গো মা, আমাদের বিশ্বাস গো মা আমার আল্লাহ আমার খালি দেবে না। আজকে আপনার সঙ্গে দুইটা হাত বাড়াও না গো মা। মারা গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা, দুনিয়ার ঝামেলা গুলা আজার হয়েছে নি, দেখো না মুনাজাত হইতেছে গো মা। আজকে তোমার মতো কত মা জানি এই আমতলির গোরস্থানে মুর্দা লাশ হইয়া শুয়া গেছে গো মা, আজকের মুনাজাত তাদের নসিবে হইছে না। মারা গো আর কতকাল রঙ্গরসে দিন কাটাইবা, আর কতকাল রাস্তাঘাটে দোকান পাটে ঘুরা বেড়াইবা, আর কতকাল টিভি সিরিয়াল লাগাইয়া বৈশা থাকবা। আজকে তোমার ঘরের কন্যারের মধ্যে একটা যায় নামাজি বিসাইয়া গো মা, আজকে ঘরের বাতিটা বন্ধ কইরা দরজাটা বন্ধ কইরা আমি স্বামী রেজার সঙ্গে দুইটা হাত বাড়াও না গো মা, আমাদের বিশ্বাস আমার আল্লাহ খালি দেবে না। কিরে আমার এই আমতলি এলাকার ভাই বাবার, আরে ও ভাই বাবারা
দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি, আর কতকাল দোকানপাটে আড্ডাবাজি করবা, আর কতকাল ফেসবুক চালাইবা, মোবাইল ইন্টারনেট ইউজ কইরা দুনিয়ার সময়গুলা নষ্ট কইরা দিবা, আর দুনিয়ার জমিনের এই সময়গুলা নষ্ট কইরো না, এই সময় তো আর তোমার কাছে ফিরা আসবে না, সময়ের মর্যাদা দাও, সময়ের দাম দাও রে ভাই, আজকে আমার সঙ্গে দুইটা হাত বাড়াইয়া যদি আল্লাহর দরবারে কাঁদতে পারো আর বলতে পারো আল্লাহ আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় ফাসিকার, আল্লাহ ও আল্লাহ গো আমাদের জীবনের গুনাহগুলাই আপনি মাফ করিয়া দেন, আমাদের বিশ্বাস রে আমার আল্লাহ আমাদেরকে খালি দেবে না, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য, জানি গো আজকের এই আমতলির মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা গাত বাড়াইছে, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য, জানি গো আজকে এই আমতলি এলাকার এলাকার মধ্যে আজরাইল আইসা গাজির হইয়া গেছে, আজকের মুনাজাত কার জন্য, জানি গো আজকে জীবনের শেষ মুনাজাত করে গাত বাড়াইছে, আল্লাহ জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য, জানি গো আজকে এই আমতলির গোরস্থানের মাটিটা লাফালাফি করে, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য, জানি গো এই কুমিল্লা ক্যান্টারম্যানের কাফনের কাফরের দোকানের মধ্যে কাফনের কাফর গুলা কাইটা রেডি কইরা রাখছে, আল্লাহ কাফনের কাফরের কথা স্মরণ হইলে আমাদের তো বড় ভয় লাগা যায়, আল্লাহ ওই সাদা কাপড়ের মধ্যে আমাদেরকে ঢুকাইয়া আল্লাহ অন্ধকার মাটির ঘরে শুয়াইয়া দিব, আজকেও তো এই এলাকার একটা মানুষ মারা গেল, আল্লাহ তার সন্তানের মনের মধ্যে জানি কত আশা, আজকে তারা সন্তান হারাইছে, আজকে তারা আত্মীয় হারাইয়া ঘাত বাড়াইছে, আজকে যেই মানুষটা মারা গেল আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ জানি না কোন ভাই বাবার জন্য, জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে আঘাত বাড়াইছে, আল্লাহ আজকে এই মুনাজাতের মধ্যে তো তিনটা শ্রেণীর লোক হাত বাড়াইয়া দিছে, একটা শ্রেণীর লোক আছে জগতে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া বাবা কত কষ্ট কইরা সন্তান রে লালন পালন করছে, আজকে কার জানি বাবা না, আল্লাহ তাদের বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া রাও, আমরার বাবার মতো আদর এই জগতে আর কেহ করে না, আল্লাহ আজকে এই এলাকার কোন ভাই বাবা গাড়ি আব্বা গাড়াই আঘাত বাড়াইছে, যাদের বাবা নাই তাদের বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ আল্লাহ আজকে কে জানি মার গাড়াইয়া ঘাট বাড়াইছে, হাই রে মা যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কইবুল খোঁজের সওয়াব হইয়া যায়, আজকে কার জানি মা, আজকে কে জানি মার গাড়াইয়া ঘাট বাড়াইছে, আল্লাহ মায়ের মতো আদর দুনিয়ার মধ্যে কে কই করে না, মায়ের মতো আদর দুনিয়ার মধ্যে কে কই করে না, আজকে কার জানি মা নাই কার জানি বাবা নাই, আল্লাহ তার মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, যেই মা দশ দিন গর্ভে ধারণ করিয়া নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া মা জননী পেশব বেদনায় বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে নাই,
মা জননী প্রসব বেদনায় একটু হাঁটা চলা করতে পারে নাই, খাইতে পারে নাই, শুইতে পারে নাই, আজকে কে জানি সেই মারে গানে আঘাত বানাইছে। আল্লাহ জানা মা হারাইছে, তারা জানে জগতের মধ্যে মা হারানোর যন্ত্রণা কত বড় ব্যথা। রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে আমি বড় গুনাহগার পাপী না খান্দার, আজকে যাদের মা নাই দুনিয়ার মধ্যে সন্তান খানা না খাইলে দুনিয়ার কোন মানুষ সেই খবর নেই না, শুধু মা ডাক দিয়া কয় বাবা রে খানা খাইছো নি, এমন মা ছাড়া কেউ তো সন্তানের খবর রাখে না। আজকে এমন মা যাদের অন্ধকারে কবরে, তাদের মায়ের কবর রাজা তুমি আল্লাহ জীবনের মতো মাফ কইরা দাও। আল্লাহ এই মা জননী দুনিয়ার মধ্যে থাকলে গো আজকে কারা জানি আম্মা আব্বা নাই, মা বাবার আদর তো সেই সন্তানটা পাই না, আরে হাতে পায়ে তেল মাই কামাই দিল শক্ত করি ফসা পাইখানাই আমরা মায়ের কোলে করি, আরে তবু না মারা করিল থাকলো গুমে মুতে আমরা রে সুখ নাই রাখিয়া মা ঘুমাই বিজাতে, আরে অসুখ হইলে দেখি চায় আপনার মার সে বিছানাই বইয়া রে বলে আমাই তুমি নাও গো বাল্লা সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখি মা গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা গর্ভদারিণী আমার জনম দুঃখি মা, আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি খেলে শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে, আরে পুত্র যদি খারাপ কুপুত্র হয় মায়ে নাহি গেলে দুলা বালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে, আরে তবু না মারা করিল থাকলো গুবে মুতে আমরা রে সুখ নাই রাখিয়া মা ঘুমাই কু বিঝাতে, আরে এমন মাজার কবর দেশে আরে রাইকো তোমার মায়ার নগরে সেই মারে তুমি খবরেতে আরে গোয়াল্লা কান্দাইও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আজকে যে সন্তান গুলা মায়ের জন্য চোখের পানি পালায়া পালায়া কান্দে, আল্লাহ তাদের মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গড়াইছে আজকে তারা আত্মীয় গড়াইয়া ঘাট বাড়াইছে, আজকে যেই মানুষটা মারা গেল আল্লাহ তার কবরটার তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না কোন ভাই বাবার জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে ঘাট বাড়াইছে। আল্লাহ আজকে এই মুনাজাতের মধ্যে তো তিনটা শ্রেণীর লোক হাত বাড়াইয়া দিছে, একটা শ্রেণীর লোক আছে জগতে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া বাবা কত কষ্ট কইরা সন্তান রে লালন পালন করছে, আজকে কার জানি বাবা নাই আল্লাহ তাদের বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার বাবার মতো আদর এই জগতে আর কেহই করে না। আল্লাহ আজকে এই এলাকার কোন ভাই বাবা গাড়ি আব্বা গাড়াই আঘাত বাড়াইছে, যাদের বাবা নাই তাদের বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আল্লাহ
আজকে কে জানি মার গাড়াইয়া ঘাট বাড়াইছে। হায়রে মা 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 মা, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কই গুণ ফজর সওয়াব হইয়া যায়। আজকে কার জানি মা, আজকে কে জানি মার গাড়াইয়া ঘাট বাড়াইছে। আল্লাহ মায়ের মতো আদর দুনিয়ার মধ্যে কে হই করে না, মায়ের মতো আদর দুনিয়ার মধ্যে কে হই করে না। আজকে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ তার মা বাবার কবর তরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যেই মা দশ পাঁচ দশ দিন গর্ভে ধারণ করিয়া নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া মা জননী পেশব বেদনায় বিছানার মধ্যে পিট লাগাইতে পারে নাই, মা জননী পেশব বেদনায় একটু হাঁটা চলা করতে পারে নাই, খাইতে পারে নাই, শুইতে পারে নাই। আজকে কে জানি সেই মার এখানে আঘাত বানাইছে। আল্লাহ যারা মা হারাইছে তারা জানে জগতের মধ্যে মা হারানোর যন্ত্রণা কত বড় ব্যথা। রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে আমি বড় গুনাগার পাপি না খান্দার। আজকে যাদের মা নাই দুনিয়ার মধ্যে সন্তান খানা না খাইলে দুনিয়ার কোন মানুষ সেই খবর নেয় না, শুধু মা ডাক দিয়া কয় বাবা রে খানা খাইছো নি, এমন মা ছাড়া কেউ তো সন্তানের খবর রাখে না। আজকে এমন মা যাদের অন্ধকারে কবরে তাদের মায়ের কবর রাজা তুমি আল্লাহ জীবনের মতো মাফ কইরা দাও। আল্লাহ এই মা জননী দুনিয়ার মধ্যে থাকলে গো আজকে কার জানি আম্মা আব্বা নাই, মা বাবার আদর তো সেই সন্তানটা পায় না। আরে হাতে পায়ে তেল মাই কামাই দিল শক্ত করি ফসা ফাই কানাই আমরা মায়ের কোলে করি, আরে তবু না মারা করিল থাকলো গুমে মুতে আমরা রে সুখ নাই রাখিয়া মা ঘুমাই বিজাতে, আরে অসুখ হইলে দেখি চায় আপনার মারো সে বিছানাই বইয়ারে বলে জামাই তুমি নাও গোবাল্লা সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি গেলে শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে, আরে পুত্র যদি খারাপ কুপুত্র হয় মায়ে নাহি গেলে দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে, আরে তবু না মারা করিল থাকলো গুবে মুতে আমরা রে সুখ নাই রাখিয়া মা গু মায়ে কু বিঝাতে, আরে এমন মাজার কবর দেশে তোমার মায়ার নগরে সেই মার তুমি কবরেতে, আর গয়া লাকান্দায়ো না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আজকে যে সন্তান গুলা মায়ের জন্য চোখের পানি পালায়া পালায়া কান্দে, আল্লাহ তাদের মায়ের কবরটার তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহর বাবা নাই তাদের মতো এদিন কেউ নাই, কারণ মা থাকলে না মারে মা কইয়া ডাকতো, বাবা থাকলে না বাবারে বাবা কইয়া ডাকতো। আল্লাহ
আজকে যাদের মা বাবা কবরে তাদের মা বাবার কবর রাজা তুমি আল্লাহ মাফ কইরা দাও রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে খায়াতে তৈয়বা নসিব কইরা দাও আল্লাহ আজকে এই মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইলো প্রত্যেকটা মানুষের হাত তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ গো সকলের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দিয়া দাও পাঁচ ওয়াক্ত নামাজি ইমানদার মুত্তাকি বানাইয়া দাও আজকের মাহফিলের উসিলায় প্রত্যেকটা মানুষকে তুমি খেদাইয়াতে তৈয়বা নসিব কইরা দাও আল্লাহ আজকের মাহফিলকে দরিয়া কইরা আমাদের প্রত্যেকটা মানুষে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর কইরা নাও রব্বুল আলামিন আজকের মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর করে সাজাইল আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে আনাও আল্লাহ আল্লাহ আমি অদম গুনাগার না কান্দার না লাগে তোমার দরবারে আমার হাতটা তুইলা আমার কাছে বড় লজ্জা লাগে যার গা তোমার দরবারে মায়া লাগে পছন্দ কইরে দয়াল সেই গাতের উসিলায় আমাদেরকে কবুল আর মঞ্জুর করে আনাও আল্লাহ অনেক মানুষের আল্লাহ এসএসসি পরীক্ষা চলতেছে এসএসসি আলিম পরীক্ষা দিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দাও যাদের সন্তান সন্ততি আছে সন্তান সন্ততিরে কবুল আর মঞ্জুর করো এই এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আবেদা সালেকা নেককার ইমানদার মুসল্লি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকে হযরতে মুহাম্মদ দেলওয়ার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির খাতিরে আজকের প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দয়াল রে যেন সুন্দরভাবে ইমানি নুরানি রহমতি কয়েকটা দিনের কথা ইসলামের কথা আমরা ইমানের কথাগুলা এই মুসলিমগুলার কাছে পৌঁছাইতে পারি সে তৌফিক দান কইরা দাও আল্লাহ আমাদের যেই দিন মৃত্যুর এলান জারি হইয়া যাবে ওই কঠিন মুসিবতে আমাদের সকলের জবানে আর কালবে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই উচ্চ কণ্ঠে চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ সদরে মুতারাম আজকে এই কুমিল্লা জেলা ক্যান্টনমেন্ট আমতলী কবরস্থান হযরত মোহাম্মদ দেলোয়ার হোসেন লোলাসা রহমতুল্লাহি আলাইহি এর 25তম পবিত্র বাৎসরিক উরুস মোবারক আমতলী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব জালালিয়া দরবার শরীফ কালিয়াপুর লাকসাম কুমিল্লা এবং যিনি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ চিফ গেস্ট প্রতিষ্ঠাতা গাজী মনোমিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা আল্লামা মাওলানা গাজী আব্দুল হক কানুপুরি যিনি আমার না মানে আমি যে সময় ওয়াজ করি না বাবা মানে এই যে ফোলা ফ্যান ছোট ছোট কিছু ফোলা ফ্যান আছে না মানে ছোট ছোট ফ্যান ফরে হাফ প্যান্ট ফরে ওই আমি যে সময় হাফ প্যান্ট ফরে রাস্তা রাস্তা ঘুরি মুক্তবে দৌড়ে দৌড়ে আমার মা নিয়ে দিয়ে তো ওই সময়ের আগের থেকে ওই এই বক্তা আল্লাহ ওনার হায়াত বরকত দোক জোরে কোন আমিন হযরত মাওলানা আব্দুল হক কানপুরি সুন্নিয়াল কাদেরী হুজুর কেবল আল্লাহ পাক হুজুর হায়াত বরকত দোক জোরে কোন আমিন এবং হযরত মাওলানা এম এ বারি সাহেব আমন্ত্রিত মেহমান এবং আমার ডাইনে বামে সামনে বসে থাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মধ্যে ওয়াজ শ্রবণরত আমার অবলা সরলা মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি তো আপনারা আন্তরিক কোনো সালাম দিলে গুণ হয় নাকি না কথা কয় না গুণ আমরা এলাকার ভিতরে মূর্খা চিনেন আপনারা মূর্খা চিনেন না আমার বাড়িও কুমিল্লা আপনার বাড়িও কুমিল্লা আমরা মূর্খা চিনেন না আমরা কোন থানার মানুষ কোতোয়ালি থানা আমিও তো কোতোয়ালি থানা সমস্যা একটা আমার ভাই যেতেন থেকে 30টি আলাদা কিন্তু আমার মসজিদরা সংরাইস একবারে আপনারা টিক্কাসর কবরস্থান থেকে অল্প একটু এখানে আমিও কোতোয়ালি থানা মানে সদর থানার মানুষ আপনারাও সদর থানার মানুষ তা আমরা তো বাসা পরিবর্তন হওয়ারও কথা না কথা কোন ঠিক না বেঠি তা আমি গ্রামের ফোলার মতো কথা কমো আপনারা বুঝবেন না আমার কথা জুরের না বেরাম সব কথা কয় না বোমানি কোন জোরে বলেন কি বেরাম
জুরাইন না বেরাম সালাম দেওয়া কার সুন্নত আর জোরে কয় না নবীর সুন্নত নবীজির সুন্নত আমি সালাম দিলাম আমার নবী তামাসসাকা বি সুন্নতি উইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতা শাহিদা আমার নবীজি বলেছেন উম্মত আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে আমি নবীর সুন্নতকে একটা সুন্নতকে যারা দুনিয়ার মধ্যে পালন করবে আকড়াইয়া ধরবে আমি নবী ঘোষণা করলাম তাদেরকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে আরো জোরে পড়েন সুবহানাল্লাহ তো সালাম দিলাম জবাবটা ক্লিয়ার মতো সুন্দরভাবে পাই না আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবারা আমার আজকের মাহফিলে আমরা বসলাম সবাই বলেন খুশি না বেজা খুশি জোরে বলেন খুশি না বেজা খুশি সবাই খুশি জোরে বলেন সবাই খুশি একটু দুই হাত তুলে দেখান তো কারা কারা বেজা নারে তাকবীর আকারণ না অকারণ না রাহেন না আমি হাত তুলে কইছি কারা কারা বেজা আসলে কি বেজা রো আসলে বেজা আমরা তা এবার একটু হাত দিলে দেখেন কারা কারা খুশি এবার তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ স্বামী ইবনে জাল কাদের ইসে জিন্দাবাদ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে বলেন না আমিন আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আর ডাইনে বামে নয় সরাসরি আমার আলোচনার মধ্যে যাচ্ছি বাজানা আপনারা এবার জবান খুলে বলেন আল্লাহ পাকের কোরআনুল কারিমের মধ্যে যতগুলা আয়াতে কারিমা আছে ওই কোরআনুল কারিমের আয়াতে কারিমাগুলা সত্য না মিথ্যা হ্যাঁ জোরে বলেন সত্য না মিথ্যা এই কোরআন আমরা মানতে চাই কি চাই না কোরআন মানব জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করতে চাই কি চাই না আল্লাহ পাক কবুল করুন জোরে কোন আমিন সেই কোরআনুল কারিমের ছোট্ট একটা আয়াতে কারিমা নিয়েছি সেই আয়াতে কারিমা তিলাওয়াত করব আল্লাহু আকবার আওয়াজকে আসতে বনা জোরে হইব জোরে বলেন আসতে না জোরে আপনারা হয়তো যারা ইউটিউব ইন্টারনেট চালান আপনারা দেখছেন ইউটিউবের মধ্যে যেটারে বলা হয় আমাদের এই আল কোরআন এই কোরআনটাকে অবমাননা করেছে কোরআন আল কোরআনকে অবমাননা করেছে কোরআনের ফিস্টাগুলা ছিড়ছে দেখছেননি যারা ইউটিউব চালান তারা দেখছেন তার নাম হচ্ছে সিফাতুল্লাহ বেয়াদব নাম কি সিফাতুল্লাহ বেয়াদব উরুফে সেফুদা এটা যারা ইউটিউব ফেসবুক চালায় তারা জানে সিফুদা সেফুদা বলে জানে এই সেফুদা বেয়াদবে হারামজাদা তার বাবা আপনারা লক্ষ্য করে তার বাড়ি হচ্ছে চাঁদপুরে মূলত সে থাকে অস্ট্রেলিয়ার মধ্যে তার বাবা পর্যন্ত তাকে ত্যাজ্য পুত্র করে দিছে মানে তার বাবা টাকার অধিকার থেকে বঞ্চিত করছে নাউজুবিল্লাহ পরে তার ভাই বই স্ত্রী সে মূলত একটা পাগল পাগলের মতো সে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে এই সিফুদা সিফাতুল্লাহ আল্লাহ পাকের এই কোরআন শরীফটাকে সে হাতের মধ্যে নিয়ে বলতেছে দেখ দেখ তোদের কোরআন এ দেখ আমি এখন কোরআনের ফিস্টা ছিড়বো কয়ে কোরআন একটা ফিস্টা ছিড়ছে নাউজুবিল্লাহ পরে এগুলা কোরআনের দুশমন কোরআনের দুশমন এগুলা কোরআনের ফিস্টাটাকে ছিড়া কি আপনারা কি ঠিক বলতে আল্লাহু আকবার বলতে কষ্ট হয়নি কোনো আজকে যদি এই ময়দানের মধ্যে বসে কোরআনের পক্ষে একটা কথা বলেন রাসূলুল্লাহর পক্ষে একটা কথা বলেন কুতার কসম আমার রাসূলুল্লাহ আপনাকে কবরে সাফায়াত করব সেই কোরআনের কারণে আপনি রাসূলুল্লাহর সাফায়াত পাবেন সেই কোরআন শরীফটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে ছিড়ে ছিড়া বলতেছে দেখ এটা তোদের কোরআন তোদের কোরআন ছিড়লাম এখন এটা আমি বাথরুমে ফালাবো নাউজুবিল্লাহ পরে এটা আমি বাথরুমে সেই বাথরুমের মধ্যে ফালাইলো কোরআন শরীফটাকে কাসার দিছে কুতার কসম এই কোরআনের অবমাননা যারা করবে কুতার জমিনের মধ্যে তাদের জায়গা হবে না ঠিক কিনা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা বলেন ঠিক আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কোরআনের দুশমনেরা হুশিয়ার সাবধান হুশিয়ার আপনারা বলেন এই কোরআনকে অবমাননা করলে দুনিয়ার জমিনের মধ্যে কি কোনো মানুষকে আল্লাহ পাক ভালো রাখবে জোরে বলেন রাখবে আমি আজকের এই মাহফিলের আলোচনাটা আমার ইউটিউবে ইন্টারনেটের মধ্যে জিএম সুন্নিয়ার জি মিডিয়ার মধ্যে যাব যাবে আমি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন বর্তমান বাংলাদেশের মধ্যে ডিজিটালের মধ্যে বাংলাদেশকে উন্নয়ন করছে কি করছে না এ কথাকে অস্বীকার করতে পারবো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমি
নিষ্ঠোর আমার এই অন্তর থেকে আজকের মাহফিলের আমতলির মানুষগুলার কাছে থেকে আমি আপনার কাছে উদার তো আহ্বান করব, সে আমাদের বাংলাদেশের মানুষ, আপনি তাকে বাংলাদেশের মধ্যে আইনা শাস্তি দেন, ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনের দুশ্মন গুলার যদি ফাঁসি না দেয়, এই কোরআনের দুশ্মন গুলাকে যদি দুনিয়া থেকে না সরায়, আজকে তারা কোরআনের অবমাননা করছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করছে, কালকে তারা দুনিয়ার জমিনে আইসা মসজিদে মসজিদ ভাঙবে, কালকে দুনিয়ার জমিনে আইসা ক্ষমতা নিয়া মসজিদ মাদ্রাসার মধ্যে তারা আগুন দিয়ে দিব, আল্লাহ পাক এগুলার হেদায়েতে তৈয়বা নয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এগুলাকে শাস্তি দিয়া, দুনিয়ার জমিনের মধ্যে শাস্তি দিয়া মুসলমান গুলাকে দেখাইয়া দক, নাস্তিকবাদ যারা আছে তাদেরকে দেখাইয়া দক, যেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের কোরআনের অবমাননা কেউ করতে না পারে, আল্লাহ পাক এগুলাকে হেদায়েতে তৈয়বা নসিব করে, এবং আমরা এই তাদের উদারত্ব আহ্বান জানাবো, তাদের শাস্তি চাই আজকের মাহফিল থেকে উদারত্ব আহ্বান যাব, আপনারা সবাই বলেন আমরা সেই কোরআন চাই কি চাই না, জোরে বলেন কোরআন চাই কি চাই না, আমরা রাসূল চাই কি চাই না, আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন, সবাই জবান খুলে একবার বলেন আমরা সেই কোরআনের পক্ষে কথা বললে খুশি কে, আরো জোরে বলেন খুশি কে, আরো জোরে বলেন কে, আল্লাহ খুশি থাকলে আমরার কোনো ভয় আছে, আমরার কোনো চিন্তা আছে, সেই সিফাতুল্লাহর ফাঁসি আপনারা চান কি চান না, আরেকটা নাস্তিক মেয়ে, মেয়েটার নাম কি দেন, হ্যাঁ সাফা কবির, ওই নাস্তিক মহিলাটা পর্যন্ত বলতে আমি পরকাল বিশ্বাস করি না, জোরে বলেন নাউজুবিল্লাহ, সে বলতেছে আমি তো দেখি নাই পরকাল কি, আমি কিভাবে বিশ্বাস করব, আমি যেটা দেখি না আমি সেটা বিশ্বাস করতে পারি না, আমি ওই মেয়েটার কাছে একটা আহ্বানই জানাবো, আরে তুমি তো তোমার মা বাবার বিয়ে দেখছো না, তোমার মা বাবা তোমাকে জন্মগ্রহণ করাইছে সেটা দেখছো না, তার মানে তোমার মা বাবার জন্ম বিশ্বাস করো না, তাইলে তুমি হারাম জাতি, ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই নাস্তিক গুলাকে দুনিয়ার জমিনে শাস্তি প্রদান কইরা দুনিয়ার জমিন থেকে এগুলাকে উঠায় আনক, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন, সবাই জবান খুলে একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা لانا محمد اللهم صل على سيدنا محمد نبينا بيانا محمد بسم الله الرحمن الرحيم ধারণকারীদেরকে পছন্দ করি, ধৈর্য ধারণকারীদের সাথে আছি, জোরে বলেন আল্লাহ আকবার, আরো জোরে বলেন আল্লাহ আকবার, ঘোষণা দিয়েছেন কে, জোরে বলেন না কে, আমার বায়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান্না গান, আর ডাইনে বামে নয় সরাসরি আমার আলোচনার মধ্যে যাচ্ছি, বাজানো হে আমার ভাই বাবারা, আল্লাহ পাকের কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ বইলা দেয়, নিশ্চয় 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 যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে, সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের সাথে আছি, আমি আল্লাহ তাদের সাথে আছি, আমি আল্লাহ তাদেরকে বিলম্বত করি না, কষ্ট দেই না, আল্লাহ গো আপনি কেন তাদেরকে কষ্ট দেন না, আমার আল্লাহ কয় তাদেরকে কষ্ট না দেওয়ার কারণ একটা, কারণ তারা হচ্ছে আমি আল্লাহর বান্দা, জোরে বলেন সুবহানাল্লাহ, আমরা কার বান্দা, জোরে বলেন না কার বান্দা,
আল্লাহর বান্দা আমরা আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দাদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ কিন্তু তাদেরকে ধৈর্য ধারণকারীদের কাছে আমি কাছ থেকে আমি আলাদা হই না আমি আল্লাহ তাদের কাছাকাছি থাকি আমি আল্লাহ তাদেরকে বড় পছন্দ করি আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি আমি আল্লাহ তাদেরকে বড় ইজ্জত করি আল্লাহ গো আপনি তো ধৈর্য ধারণকারীদেরকে বড় ইজ্জত করেন আপনি তো ধৈর্য ধারণকারীদেরকে বড় মহব্বত করেন আল্লাহ গো আমরা ধৈর্য ধারণ করতে করতে ছোট থেকে বড় হইলা এখনো পর্যন্ত লক্ষ টাকা আমাদের চোখে দেখি নাই হাজার হাজার টাকায় আমাদের চোখে দেখি নাই আমার আল্লাহ কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে গরিব আমার রাসূলুল্লাহর হাদিস দিয়া আমার আল্লাহ বর্ণনা কইরা দেয় রে যারা দুনিয়ার জমিনের মধ্যে টাকা নাই পয়সা নাই যারা গরিব মানুষ আমি আল্লাহ তাদেরকে সর্বপ্রথম জান্নাতে দিব আরো জোরে কই না কা সুবহানাল্লাহ আমার আল্লাহ এবং তার রাসূলের বাণীগুলা সত্য না মিথ্যা আর জবান কুলে বলেন সত্য না মিথ্যা সবাই জবান কুলে বলেন না সেই আল্লাহ পাকের বাণীগুলা আমরা মানার দরকার আছে না নাই আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন আল্লাহ পাকের একজন নবী ছিলেন যেই নবীরটার নাম হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম কি কথা কয় না নাম কি আইয়ুব নবী নাম কি হযরতে আইয়ুব নবী বাদান গয় আমার জিনার নাম হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিলেন হযরতে আইয়ুব নবী বড় রাজপ্রাসাদ ছিলেন রাজা দিরাজ ছিলেন হযরতে আইয়ুব নবীর অনেক পদা ছিলেন দেখবেন এলাকার যারা নেতা এলাকার মেম্বার চেয়ারম্যান যারা তাদের কিন্তু সঙ্গে সঙ্গে দুই একজন পিএস থাকে পার্সোনাল সিকিউরিটি হিসাবে লোক থাকে কথা কয় না থাকেনি থাকেনি আলহামদুলিল্লাহ আমিও আমার সাথে রাখি অল টাইম এই যে আমার এই ফাগলাটা আমার সাথে অল টাইম থাকে মাগু এটা দে ডিয়ারিং ও আমার মনে করেন ওহাবিরা ফোন কইরা যত গালাগালি করন লাগে এই নাম্বারের ভিতরে কইরা করে আর আমার গালাগালি দি সত্যি শুনন লাগে কো হুজুর আমার দে এডি গাইল্লা আমি তো নিরাল খাই আচ্ছা কনসে এই গালাগালি দি সোয়াব আমি ভামুনি আমি কো সোয়াব দি তুই ভাবি গুনা দি ভাবি দাঁড়াবি তো অল টাইম আমার মাহফিলগুলোতেই রাখে সব সময় তো কিন্তু একটা কথা হইলো এই যারা এলাকার নেতা আমার রাসূলুল্লাহ আমরা যারা মুসলমান আমার রাসূলুল্লাহ কিন্তু আমাদের একজন একজন প্রতিনিধি সেই প্রতিনিধি আমার রাসূলের সঙ্গ কিন্তু সাহাবাই কেরাম ছিল ঠিক কিনা বলেন হযরতে আইয়ুব নবী ছিলেন আল্লাহর পয়গম্বর কার পয়গম্বর আর জোরে কয় না কার পয়গম্বর আইয়ুব নবী আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী দি আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীরে অনেক সম্পদ দিছে অনেক মানুষ দেখবেন লক্ষ লক্ষ টাকা ফকির যদি তার দরজার মধ্যে যায় কয় যা যা কইয়া দূরাইয়া দেয় কথা কয় না দেয় কি দেয় না কোন গরিব মানুষ ফেডের খুদায় মরা যায় তার কাছে যাইয়া যদি কয় আজকের জন্য আমার দশটা টাকা দাও না আজকের জন্য আমার এক টাকা হাজার টাকা হাও লাগতেও না কয় এক হাজার টাকা নিলে আমার সুদ কত দিবি কথা বলেন আছে না নাই আমি বলবো রে সুদকুরার বাচ্চারা ঘুষকুরার বাচ্চারা আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে তোদের বিরুদ্ধে আমার আল্লাহ কত সুন্দর করে ঘোষণা কইরা দেয় যারা সুদ খাইবো যারা গোসের টাকা গগন করব ওই সুদ খাওয়া ব্যক্তিদেরকে আমার আল্লাহ সবচাইতে নিম্ন স্তরের শাস্তি কি দেয় জানোনি ও হুজুর আল্লাহ নিম্ন স্তরের সাক্ষী কে সবচেয়ে শাস্তি কি দেয় কয় একটা সেই সুদ খাওয়া ব্যক্তি তার মায়ের লগে 70 বার বউয়ের সঙ্গে যেমন রাত্র কাটায় এবং বাইরের মহিলার সঙ্গে যেমন রাত্র কাটায় তার মায়ের সঙ্গে 70 বার জিনা করার সওয়াব তার আমল নামার ভিতরে দেয় সওয়াব দেয় না গুনাহ দেয় সাবধান যারা সুদ খাইব আমার নবীর হাদিস প্রমাণ করে রে তাদের আমল নামার মধ্যে এমনটা 70 বার তার মায়ের লগে জিনা করার পরিমাণ আমল তার আমল নামার মধ্যে গুনাগুলা লেখা দিব এখন আমরা বলে সেই সুদকুর থেকে আমরা দূরে থাকতে চাই কি চাই না সুদকুরের কোনো নেতাগিরি কথা কয় না হবে
সুতকুরের কোন সমাজে নেতাগিরি চলে কারণ সুতকুরটা এলাকার প্রতিনিধি হইতে পারতো না কারণ তেতো প্রতিনিধি হইয়া তার ফজরত থেকে টাকা পয়সা খাইবো কথা বলেন কারণ আমার রাসূলুল্লাহ আমাদেরকে সত্য শিক্ষা দিয়ে গেছে আমরা সেই কথা না বললে বিশ্বাস করেন যেই আলেম সত্য কথা না বইলা কবরে যাইবো খোদার কসম তার জিব্বার ভিতরে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে তিনটা রডেরে গরম কইরা ঠাস করে দে ঢুকে টান মারবো একবার ছিড়বো আল্লাহ পাকের ফিয়ারা বন্ধুর হাদিসের এই বর্ণনা করতে যাইয়া আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি বলতেছেন তার এই মুখের এই জিব্বাগুলা যখন ছিড়বো ছিড়ার পরে আবার জোড়া লাগবো আবার ঢুকাইয়া আবার টান দিবে আবার ছিড়বে ওই আলেম তুমি কেন এই হক কথা বললা না এই হক কথা বলার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদেরকে সেই সুতকুর গোসকুট থেকে হেফাজত করুন জোরে কোন আমি আরো জোরে কই না আমি হযরতে আইয়ুব নবীজি আল্লাহ পাকের পয়গম্বর আইয়ুব নবীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল সম্পদ ছিল আইয়ুব নবী গো আপনার এত টাকা কেমনে গইল আপনার এত বড় রাস্তা সাত কেমনে গইল আপনার এত এত ফজা কেমনে গইল আপনার এত স্ত্রীটা সুন্দর কেমনে গইল আইয়ুব নবী একটা ডাক দিয়া কয় এগুলা আমার কোনো প্রচেষ্টা না আমি আল্লাহর ইবাদত করি আল্লাহ পাকের জিকির করি আল্লাহরে বেশি বেশি ডাকার কারণে আমার আল্লাহ আমি আইয়ুবরে এই সম্পদগুলা দান করেছে কোন সুবহানাল্লাহ আরো জবান খুলে কয় না কা সুবহানাল্লাহ সম্পদ দেয় কে আল্লাহ আরো জোরে বলেন না কে আল্লাহ এখন যে কিছু মানুষ আমাদেরকে অপ্রতিবাদ করে আচ্ছা আপনারা কোন আজকে এই মাজার শরীফের মাহফিল আছে আমরা কি কোনো সময় মাজারওয়ালার কাছে কিছু চাইছি জি না জোরে বলেন জি না আমরা মাজারওয়ালার কাছে চাই না আমরা প্রতিবাদ দেই আমরা বলে মাজারের কাছে চাই নাউজুবিল্লাহ কোন মাজারে একজন আল্লাহর ওলি আছে এটা আমরা বিশ্বাস আছে না নাই আরে আমি তাদেরকে বলি তোমরা যারা এই মাজারের বিরুদ্ধে বলো আমাদেরকে মাজার ফুজারি কয়ে গালি জি জি কথা বলেন দেয় 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 আরে মাজার ফুজা তুমি যে মাজার ফুজা কও আচ্ছা কোন মাজার ফুজা করতে দেয় কি আমরা কই বলো মা গো সরস্বতী কৃষ্ণ গো রাম গো রাম আমরা এডি কই হিন্দুরার কীর্তন কই এরে আমি বলতে চাই তোমরা যারা আমাদেরকে মাজার ফুজারি বলো আসলে আমরা কিন্তু মাজার পূজারি না মাজারকে পূজা করা যায় না মাজার শব্দটা তো আসলে ফারসি শব্দ এটার মূল অর্থ হইল আসলে এটাই একটা কবর আরবি শব্দ এটাই একটা গুরুস্থান এই মাজারটারে আমরা ফারসি ভাষায় বলা হয় এটারে কবর আপনারা বলেন কাবা শরীফ মসজিদ কি মসজিদ না জোরে বলেন এটার নামটা আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কই মসজিদুল হারাম নাম কি বলেন পনেরো ফারার প্রথম ফিস্টা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আরে জোরে কইন আল্লাহু আকবার ইরে আমরা মাজার রে কোনো মসজিদ কই না মাজারের কাছে কোনো কিছু চাই না আমরা চাই আল্লাহর কাছে কারণ আমার আল্লাহ না কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা উসিলা তালাশ করো আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করো আমার আলোচনা কিন্তু আইয়ুব নবীর কাছে কিন্তু মনের কথাগুলা কারো কাছে বলতে পারি না আজকে কয়েকটা আশেকে রাসূল পাইছি আজকে মনের কথাগুলা বলা যাবে আপনারা বলেন আজকের কথাগুলা শুনতে চান কি চান কই আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে নাই আমি কই না মনের কথা কই না আমি কই না ম কে মনের কষ্টটি কইতে চান কি চান আজকে মুনাজাতের ভিতর আখিরি মুনাজাতের মধ্যে চোখটা বন্ধ করে মনের কষ্ট আল্লাহর কাছে কইতে চান কি চান আমার রাসূলুল্লাহকে সাক্ষী রেখে এগুলো বলতে চান কি চান না একটু জবান খুলে ইয়ে আমি কই না মনের কথা কই না আমি ওই আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে নাই আমি কই না মনের কথা কই না আমি আরে নবী বিনে এই জগতে নবী বিনে আপনে কেউ হবে নাই আমি কই না কথা কনা মনের কথা কইতে চান কি চান না নবীর কাছে কইতে চান না
স্বপ্নরোগে রাসূলুল্লাহর দিদার চান না তো একটু জবান খুলে ও বললেন নবী বিনে এই জগতে আপনে কেউ হবে না আমি কই না কই না আমি কই ওরে কার কাছে বলিব দুঃখ গায় দুঃখ কথার জায়গা পাই না কার কাছে রাখব ওরে পাইলে আমার নূর নবীকে বলতাম নবীর কাছে আমি কই না মনের কথা কই না আমি আমি বলতে যাই বাবার আরে তোমরা যারা আজকের আলোচনাটা শুনতেছো তোমরা আমাদেরকে মাজার পূজারি বইলো না আমরা মাজারের সামনে যাইয়া কিন্তু হিন্দুর কীর্তন কই না কারণ আমার নবীজি এত সুন্দর কইরা মাজার জিয়ারতের কথা হাদিস শরীফের মধ্যে বর্ণনা কইরা দেয় আমার হাতের মধ্যে দেখেন একটা কিতাব দেখা যায় এই কিতাবটা আমাদের কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক শরীফ মসজিদ কি মসজিদ না জোরে বলেন এটার নামটা আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কই মসজিদুল হারাম নাম কি বলেন পনেরো ফারার প্রথম পৃষ্ঠা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আরে জোরে কইন আল্লাহু আকবার ইরে আমরা মাজার রে কোনো মসজিদ কই না মাজারের কাছে কোনো কিছু চাই না আমরা চাই আল্লাহর কাছে কারণ আমার আল্লাহ না কই ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা তোমরা উসিলা তালাশ করো আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করো আমার আলোচনা কিন্তু আইয়ুব নবীর কাছে কিন্তু মনের কথাগুলা কারো কাছে বলতে পারি না আজকে কয় একটা আশেকের রাসূল পাইছি আজকে মনের কথাগুলা বলা যাবে আপনারা বলেন আজকের কথাগুলা শুনতে চান কি চান কই আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে আমি কই না মনের কথা কই না আমি কই না কেউ মনের কষ্টটি কইতে চান কি চান আজকে মুনাজাতের ভিতর আখিরি মুনাজাতের মধ্যে চোখটা বন্ধ করে মনের কষ্ট আল্লাহর কাছে কইতে চান কি চান আমার রাসূলুল্লাহকে সাক্ষী রেখে এগুলো বলতে চান কি চান না একটু জবান খুলে ওই আমি কই না মনের কথা কই না আমি ওই আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আমি আরে নবী বিনে এই জগতে নবী বিনে আপনে কেউ হবে না আমি কই না কথা কেন মনের কথা কইতে চান কি চান না নবীর কাছে কইতে চান না স্বপ্নরোগে রাসূলুল্লাহর দিদার চান না তো একটু জবান খুলে ও বললেন নবী বিনে এই জগতে আপনে কেউ হবে না আমি কই না কই না আমি কই ওরে কার কাছে বলিব দুঃখ গায় দুঃখ কথার জায়গা পাই না কার কাছে রাখব ওরে পাইলে আমার নূর নবীকে বলতাম নবীর কাছে আমি কই না মনের কথা কই না আমি আমি বলতে যাই বাবার আরে তোমরা যারা আজকের আলোচনাটা শুনতেছো তোমরা আমাদেরকে মাজার পূজারি বইলো না আমরা মাজারের সামনে যাইয়া কিন্তু হিন্দুর কীর্তন কই না কারণ আমার নবীজি এত সুন্দর কইরা মাজার জিয়ারতের কথা হাদিস শরীফের মধ্যে বর্ণনা কইরা দেয় আমার হাতের মধ্যে দেখেন একটা কিতাব দেখা যায় এই কিতাবটা আমাদের কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মধ্যে আমি যত খুতবা দেখি যতগুলা খুতবা খুতবা ইবনে নাবাতা বলেন এভাবে অনেক খুতবা দেখলাম মধ্যে আছে এটার মধ্যে আমার হুজুর কেবলা এত সুন্দর করে দিয়া দিলেন বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে রে যারা আমার রাসূলুল্লাহর শান ও মানের কথা শান ও মানের আলোচনা করবে তোমরা যদি সেই আল্লাহর ওলির মাজার জিয়ারত করো রে আমার আল্লাহ তোমাদের প্রতি রহমত দান করে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন দান রহমত দান করে কে আল্লাহ আরো জোরে বলেন না দান করেন কে আপনারা হাদিস শরীফ গুলা নোট করেন লেখা নিয়ে যান এই হাদিস শরীফ গুলা আমার বানানো কথা জোরে বলেন না বানানো কথা এই কিতাবটার মধ্যে কত সুন্দর মুসলিম শরীফের প্রথম খণ্ড কিতাবের নাম কি মুসলিম শরীফ নাম কি মুসলিম শরীফের প্রথম খণ্ড
ফিস্টা নাম্বার 312 312 নাম্বার ফিস্টার মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 971 নাম্বার হাদিস আবু দাউদ শরীফের ফিস্টা নাম্বার হচ্ছে 460 ফিস্টা এবং হাদিস নাম্বার হচ্ছে 3228 নাম্বার হাদিসের মধ্যে এই কবর জিয়ারতের দলিল অনেক সুন্দর ইমাম বাইহাকি ওনার সোয়াবুল ইমানের মধ্যে 10 এবং 30 10 ফিস্টা এবং 300 নাম্বার ফিস্টার মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 7527 নাম্বার এবং দাইলামি মসনদুল ফেরদুসের মধ্যে অনেক সুন্দরভাবে ইবনে মাজাহ শরীফের মধ্যে খুব সুন্দরভাবে এই হাদিসগুলোর বর্ণনা দিচ্ছেন কয় যারা আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম হাদিস শরীফ শুনালাম আমার নবী বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো কারণ আমি নবী ঘোষণা করে দিলাম কেননা সেই কবরটাকে তোমরা জিয়ারত করলে কবরের সামনে গেলে তোমরা মরণের কথা স্মরণ হবে জোরে কোন সুবহানাল্লাহ তো এটা কবর কবর তো মসজিদে হারাম যেটা কাবা শরীফ এটা মসজিদে হারাম এটা কিন্তু মসজিদ কিন্তু এটারে বলা হয় কাবা মসজিদে নববী এটা একটা মসজিদ কিন্তু এটারে বলা হয় মদিনা তো এটা একটা কবর কাবা শরীফে কাবা বলার কারণ মসজিদে হারাম থেকে কাবা বলার কারণ হচ্ছে এটা গড় টাকা আরো জোরে কয় না মসজিদ বাইতুল্লাহ কার ঘর আরো জোরে কয় না কার ঘর এটা আল্লাহর ঘর বিদায় এটারে কয় কাবা মসজিদে হারাম আর যেটা মসজিদে নববী এটা আমার নবীজির ফরজ লাগার কারণে নবীজি এই জায়গার মধ্যে শোয়ার কারণে এটার নাম হয়েছে মসজিদে নববী তো এটা কবর এই কবরের ভিতরে একজন আল্লাহর ওলি শোয়ার কারণে এটার নাম হয়েছে মাজার আমরা কবর পূজা করি মাজার পূজা করি আমরা মাজার আরো ধরে বলো মাজার জিয়ারত করি আমরা মাজার পূজা করি না কারণ আমার নবী বলেছেন মানজারা কাবরাহু ওয়াজাবাত লাহু শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা আমি নবী যখন ইন্তেকাল করি মানে এখান থেকে ওই জায়গার মধ্যে স্থানান্তর হইয়া যায় ওই আমি নবীর ইন্তেকালের পরে যেই ব্যক্তি আমি নবীর রওজা শরীফে একবার জিয়ারত করব এনে কি কইছে এই এখানে যে দোয়া পড়ব না কইছে যেই ব্যক্তি একবার জিয়ারত করব মানে দেখা জিয়ারত শব্দের তো দেখা যেই ব্যক্তি দেখা করবে সাক্ষাৎ করবে আমি নবী তার জন্য সাফায়াত করা ওয়াজিব হইয়া যাবে আরো জোরে কর না সুবহানাল্লাহ আমরা মাজার পূজা করি জোরে কর না পূজা করি আমরা মাজার জিয়ারত করি তোমরা যারা মানুষকে ভুল বিভ্রান্ত করো এই ইউটিউবের মধ্যে এই বক্তারা ফালতু বক্তা এগুলাকে বলা হয় তোমরা কেন কেন মানুষগুলাকে বিভ্রান্ত করো আমরা মাজার পূজা করি আমরা মাজার জিয়ারত করি আল্লাহ পাক আমাদেরকে এই মাজারকে জিয়ারত করার তৌফিক দান করুক জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন এখন আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ কেউ মনে মনে প্রশ্ন করে হুজুর তো ইউটিউবের মধ্যে দেখলাম কত সুন্দর করে জিকির করে কত সুন্দর সুন্দর শান গায় আজকাল দেখি হুজুরে এমন সান্তান জিকির জিকির করে না আমি বলতে চাই বাবারা আপনারা জিকির করতে চাননি কথা কয় না আসতে না জোরে কয়েকটা মনে মনে আমি দেখছি লক্ষ্য করছি কয় হুজুরের দাড়ি নাই কইতে আসছে আমার দাড়ি উঠবো কেমনে আপনারা বয়স চলে মাত্র 20 বছর দাড়িকে আমি টাইনে টাইনে তুললাম কথা কয় না হ্যাঁ ওই আজকে একটু আগে এই অল্প একটু আগে আমি এই যে আমরা মার্কেটের নাম নাকি রায়হান মার্কেট রেশন মার্কেট খন্দকার ভ্যারাইটিস স্টোর এই দোকানটার ভিতরে আমি গেছিলাম আমার সাইদুল ভাই রানার লাগিয়া আমি ফোনটা রিসিভ করলাম হ্যালো কে আমার জিজ্ঞেস করতেছে তো বোলার থেকে কল দিছি আমি কই জি আমি শামীম রেজা বলছি ক আপনি শামীম রেজা আপনি কি এর হুজুর হয়েছেন আপনার মুখে দাড়ি নেই আমি ভাই আল্লাহ না দিলে আমি কিতা করতাম তো আল্লাহ কি নাফরমানি আল্লাহ আপনার দাড়ি দিত না নাউজুবিল্লাহ কইতেন না তে কত বড় নাফরমান হইলে তে কইতে পারে আল্লাহ কি নাফরমানি আর কি বেদ্দবের বেদ্দ আল্লাহ আমার দাড়ি না দিলে আমি কি দাড়ি টাইনে টাইনে তুললাম ও সান আমরা ইয়ে দেখেন হারাম হারাম যদি কোনো সময় বেলাটো লাগাই থাই কিন্তু উড়েন আমি আর কি টাইনে টাইনে তুললাম কথা কয় না কয়েকটা মনে মনে কইতা হুজুরের দাড়ি নেই না বাবা রে আমি বলবো আল্লাহ যদি দান করে তাইলে নো আমার বাপ আমার যে আব্বু আমার বাবার মোহর ভিতরে দাড়ি অল্প কটা এগুলো হরমোন হরমোনগত সমস্যার কারণে দাড়ি একটু দেরিতে আপনারা আমাদের আমাদেরটা যেটা আমাদেরটা এটা বংশগত আমরা বংশগত এটা দেরিতে ওঠে দাঁড়িয়ে
আমারটা ওড়ে না বিশ্বাস যদি করেন আমার ভিডিওটি নিচে ইউটিউবে ঢুকিয়া চাইয়েন শামিমরা তো ওয়াজ দেখিয়া আল্লাহর গজব এগুলা এগুলা তো গালাগালি করে আরে গালাগালি কলেজে ফাঁসে গিয়ে যায় নিজেও জানে না এগুলো আমার এত গালাগালি করে আল্লাহ মানে আমার একটাই সমস্যা নামাজ লয়ে কোনো সমস্যা নাই জাকাত লয়ে হজ লয়ে রোজা লয়ে কোনো কিছু লয়ে সমস্যা নাই সমস্যা একটা নবী নেই বিশ্বাস করেন আমি টুকরা টুকরা করে সাইরাম টুকরা টুকরা মানে কয়টলা কথা দিয়ে এটার ভিতরে টানলাম সুৎখুরনে টানছি এটার ভিতরে টানলাম কবর জিয়ারত মাদার জিয়ারত সম্পর্কে এটার ভিতরে টানলাম আইয়ুব নবী টানলাম কোরআন তেলাওয়াত সিফাতুল্লাহ সিফুদা আল্লাহর লানতুল্লাহ এটার উপরে এটি খোদার গজব আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাগুলারে কিন্তু পরীক্ষা করতেছে আপনারা হুঁশিয়ার অনেক মানুষে বহুত কথা কইব এগুলা থেকে সাবধান থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে জোরে কোন আমিন তো মনে মনে চিন্তা করতেছেন হুজুর জিকির করে আমাদেরকে আজকে একটু জিকির করায় না আপনারা জিকির করতে চান কি চান না জোরে বলেন চান কি চান না জিকির করবো কিন্তু বাবা এটা ইউটিউবে রেকর্ড হইতো না কারণ আমি ওর কালা জিকির সারি না জিকির সারলে কই বন্ধ আর আল্লাহর জিকির করি বন্ধ আমি আল্লাহর জিকির বন্ধ করে দেন ভাই ক্যামেরাটা আল্লাহ দোয়াই লাগে আমি আল্লাহ আমরা নেটে ঢুকিয়ে আমি আরো ধরে বলেন কথা কয় না আমি এই কথাটা কারেন্টের তারে ধরে না এই কথাটা আমি একটা ভিডিওর ভিতরে বলছিলাম বলার পরে মনে হয় এগুলা কয়েকটা শুনছে শুনে বিশ্বাস করে আচ্ছা কোনে মাইকের তারে ধরলে কারেন্টে ধরবো নি কথা কয় না ধরবো নি আমি একটা ভিডিওর ভিতরে দেখছি লাভ দিয়ে উঠতে মাইকের তারটা গায়ে ফেসে এনেছি জোরে বলেন তো জিকির কে আস্তে করবেন না জোরে করবেন জোরে বলেন আস্তে না জোরে কেউ লাফালাফি করবেন না দাঁড়াইবেন না কারণ এগুলার কারণে আজকে আমাদের সুন্নিয়তের বদনাম হইতাছে বাবা কথা কন আমরা সুন্নিয়তের বদনাম হয় এমন একটা কাজ এই কাজগুলো বর্জন করে যদি সুন্নিয়তটা শক্ত রাখতে পারি আমাদের কোনো সমস্যা আছে আপনারা এই এলাকার ভিতরে মানুষ রোয়া লাগাইনি কথা কয় লাগাই ধান গাছ লাগাইনি এও রোয়াটা লাগানোর পরে দেখবেন এক সপ্তাহ পরে রোদের হাড়ে তাপে কিছু রোয়া মইরা যায় লাল হয়ে যায়নি এরকম মইরা যায় মরার পরে আপনারা ফাঁকে 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 কিছু রোয়া লাগান এটা কিটা কর আমার মনে হয় এসান মাঝে মাঝে যে মানুষটি মরে গেছে আপনারা একটু আল্লাহর জিকির করবেন খুশি দিয়ে একটু সামনে দিকে চলে আর যারা বাইরে আছেন পিছনে যারা আছেন যদি না ঢুকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবে একটু আল্লাহর নাম করে আল্লাহর নামে জিকির করবেন একটু খুশি দিয়ে সামনে আইয়েন কাছাকাছি বইয়েন আইয়েন মহাব্বত সৃষ্টি হবে ওড়েন না কা লাশা লেগে গেছে নি কোনো নিচে দিয়ে আইয়েন একটু সবাই জোয়ান করে আল্লাহর জিকির করেন আইন নাও 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 আইন গুনার বোঝা মাথায় লইয়া ডাকি মাওলা তোমারে গে মাফ কইরা দাও আল্লাহর কোলে খাতিরে গে গো মাশাল্লাহ মাফ কইরা দাও দয়াল নবী
কামলে ওয়ালার খাতিরে ইয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফাল কোরনি আল কোরকো ওয়াশ কোরনি ওয়ালা তাকফুর ফাকার জিকির করলে আল্লাহ খুশি না বেজার জোরে কয় না খুশি না বেজার এখন যারা বাইরে আছে তারা মনে কয় বেজার আপনারা মাহফিলে ঢুকলে ঢুকে নাইলে যাইতে আপনারা যারা এখানে আছেন গেটের মধ্যে একটু চাপ দিয়ে বসে আপনারা যারা বাইরে আছেন দাঁড়ায় থাকবেন না হয় মাহফিলে ঢুকেন আর নচেত বাইর হয়ে যান দরকার নাই কারণ আমরা এখানে যারা আছি বোঝার মতো বুঝা আমল করার দুইজন হইলেও চলে কথা বলেন সারা রাত শুনলেন ফজর পড়লেন না লাভ হবে তা আপনারা বাইরে দাঁড়ায় থাকার কোনো প্রশ্ন ওঠে না আরেক তালাবরের ভূতের তো বইয়ে রয়েছে ও মুরুব্বি উঠবেন নি আইবেন নি ভূতের ভিতরে আহারে এবার মনে 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 আমার গালাগালি করে কই গোলামের ভূতরে করতে ধরে আনছো আজকে আমি কমো বাবা রে হক কথা তিতা বালা সুতো অন্তরে তে বদ্দুয়া দিবে এটা বদ্দুয়া ইয়া লাগতো না এটা একবার আমার লাগে দুয়া ইয়া লাগে কারণ মাহফিল আইয়েন না কিন্তু আমরা না কইছি আইয়েন না ভিতরে ঢুকেন না কদু না ঢুকলে দেখিয়া দরকার নাই আমার সাউনের আমি কালা মানুষ আইয়া পরে হয় ভিতরে আইন এলে যাই আমরা এখানে যারা আছি ফ্যান্ডেল আলহামদুলিল্লাহ আমরা ফিরে গেছি কথা বলে আল্লাহ পাক কবুল করুক জোরে কোলা আমি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মাআস সাবিরিন ঘোষণাকার আরো জোরে কয় না কাকার আমার আল্লাহ জগতের মানুষ গুলারে ডাক দিয়া কয় যারা দজ্জ কারণ করে রে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি আমি আল্লাহ তাদের সাথে আছি আমি আল্লাহ তাদেরকে চিন্তিত করি না আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করি না আল্লাহ জোরে কোন আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর নাম বলছিলাম ওই বন্ধুটার নামটা জানি কিতা আলোচনার ভিতরে দজ্জ ভাইবেন আমার মা বোন যারা বাড়িতে আছে মা বোন স্বামীর খেদমত পাইবেন এ আইয়ুব নবীর মধ্যে আল্লাহ এ আইয়ুব নবীর এই জীবনের ভিতরে রোগ হইলে অসুস্থ হইলে আল্লাহর দরবার থেকে যে ফানা চাওয়া বন্ধ নাই আল্লাহর ইবাদত করা যে বন্ধ নাই কেউ যদি কয় এও কাকু আইয়েন না একটু জোহর নামাজটা পড়তো কই ফারি না তো ফানি দলে গাও কাছে কথা কন আসিনি আসিনি এ মুত্তা তার লানত জীবনের ভিতরে লানত তুই কিত্তি বেড়া আরে বেড়া এই আল্লাহর ইবাদত করলে তো আল্লাহ মাফ করে দিব তোরে কথা বলে ঠিক না ঠিক বলে আইয়ুব নবী আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু আইয়ুব নবী আল্লাহর রাসূল আল্লাহর পয়গম্বর আমার বাইরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে হায়াতু সাহাবা নামক কিতাবের মধ্যে নয় শুধু তাজকিরাতুল আম্বিয়া কিতাবের মধ্যে নবীদের জীবনীর কিতাবের মধ্যে আইয়ুব নবীর ঘটনাটা খুব সুন্দরভাবে বর্ণনা আইয়ুব নবী আল্লাহর দরবারে কত সুন্দর দোয়া করতেছেন আইয়ুব নবী বলতেছেন আল্লাহ আজকে অনেক মানুষ আছে টাকা নাই পয়সা নাই থাকার জায়গা নাই বাসা ভাড়া থাকো আমি বলবো আল্লাহর দরবারের মধ্যে তুমি যদি একটা বার চাও আল্লাহ আমারে আপনি টাকা দেন আমারে একটু পয়সা দেন আমি জানতে চাই রে বাবা আল্লাহ দিতে পারে কি পারে না পারে পারে কথা কয় না পারে কালকে একটা রাত আছে কোন কি রাত সবাই বড়াতে আল্লাহ মাফ করে আহা হারে বাজেটের রাত্রে জুন জুলাইয়ে বাংলাদেশ সরকারের বাজেট কথা কয় না আলোচনাটা শেষে দিয়ে দূর করে জি শুনবেন নি অবশ্যই হ্যাঁ আইয়েন শুনতে লাগে আমার আইয়ুব নবীর আলোচনা আগে বুঝতে হইব তারপরে সবে বরাতের কথার ভিতরে যাইতাম কথা কই না আজকে কেউ রোজা আসিলেন এমন কেউ আসিল রোজা আসিলেন নাই যে আমি গুনাগার মানুষ গুনা আছে জীবন বহুত গুনা আছে মন হইলে বিশ্বাস করেন হাফানির মতো কান্দাও আল্লাহ পাক সবাই মাফ করো জোরে কোন আমি বলতেছি আলোচনাটা আমি একটা হাদিস বর্ণনা করছি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটার উপরে আমি আজকে আলোচনাটা কইরা যাব
কিন্তু আয়ুব নবীর আগে ধৈর্যের আলোচনা, সবরের আলোচনা করতে হবে, ঠিক কিনা বলেন? আয়ুব নবী আল্লাহর পয়গাম্বর, আয়ুব নবী জি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে, বড় একটা রাজপ্রাসাদ আছে। আয়ুব নবী গো, আপনার লক্ষ টাকার সম্পদ, আপনার এত এত সম্পদ, তবুও কেন আপনি আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকেন? আয়ুব নবী একটা ডাক দিয়া কয়, জগতের বান্দারে, ও জগতের বান্দারা, আমি আয়ুব নবী আল্লাহর নবী হইতে পারি, আল্লাহর পয়গম্বর হইতে পারি, আমার ভিতরে এই বিষয়ে কোনো অহংকার নাই, আমার ভিতরে এই বিষয়ে কোনো তাকাব্বরি নাই, কেন গো কেন গো? আপনি আল্লাহর নবী, আপনি তো এই অহংকার নিয়ে থাকতে পারেন। আয়ুব নবী কয়, আমার দয়াল নবীর হাদিস কি তোমরা জানো না? কারণ দয়াল নবীর হাদিস লাইয়াদখুলুল জান্নাতা, লাইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, মান কানা ফি কলবিহি, যাদের কলবের মধ্যে একটু অহংকার থাকবে রে, ফিল কইবারি, তার অলবের মধ্যে একটু অহংকার থাকলে কয় লাইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারতো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইরে তোমাদের যাদের টাকা আছে পয়সা আছে, রিস্কার ড্রাইভার সালাম দিলে গুমরা কইরা রাখো, তোমরা তাদের সালামের জবাব দাও না। আমি বলবো না না না, তোমার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, রিস্কার ড্রাইভার সালাম দক, ফকিন্নি সালাম দক, ফগিরে ফোলা সালাম দক, ওই সালামের উত্তর দিবা, আমার আল্লাহ ওই সালামের কারণে আয়ুব নবীর মতো সম্পদ বৃদ্ধি কইরা দিব। আয়ুব নবী কার বন্ধু? জোরে কয় না আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হযরতে আয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম, হযরতে আয়ুব নবী কেমন নবী ছিলেন বাজানো? শয়তান বড় বেকারার হইয়া গেছে, শয়তান বড় নিমজ্জিত হইয়া, শয়তান কই কিতারে, আমি শয়তান তো দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ গুলারে, দুনিয়ার মধ্যে কত মানুষরে আমি খারাপ পথের মধ্যে নিলাম, কত মানুষরে আমি বিভ্রান্ত করলাম, আদম নবীর পর্যন্ত গন্ধ ফল খাওয়াইয়া আমি শয়তান বিলম্বিত করলাম, কিন্তু আয়ুব নবীরে দিয়ে আমি ফাটতেছি না। আল্লাহু আকবার। সুরে কই না আল্লাহু আকবার। শয়তান একটা ডাক দিয়ে কয়, জগতের মানুষ, হযরতে আয়ুব নবী আল্লাহর বন্ধু, আমি তো পারতেছি না, আয়ুব নবীরে গ্রাস করতে গ্রাস করতে আয়ুব নবীরে ফড়াইতাম, ইবাদত থেকে মগ্ন করার জন্য আমি পারি না। শয়তান কয়, আমি যখন দেখি আয়ুব নবী ইবাদত করে, আয়ুব নবীর কাছে আয়ুব নবীর পুত্রগুলার সামনে দিয়া হাঁটাই, কিন্তু আয়ুব নবী আল্লাহর দরবারে সেজদা থেকে মাথা উঠায় না। আয়ুব নবী তোমার বন্ধু, আয়ুব নবী হচ্ছে তোমার বন্ধু, তোমার বন্ধুরা তো দুনিয়ার জমিনের মধ্যে আদম নবীরে চাইলাম, আদম নবীরে আমি ফালাইয়া দিলাম, কিন্তু তোমার বন্ধু আয়ুব নবীরে তো আমি ফাটতেছি না, আমার দোকান মধ্যে ফালাইতাম, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, শয়তান রে, ও শয়তান, আমার বন্ধু আয়ুব তো আমার বন্ধু, আয়ুব তো হচ্ছে আমার পয়গম্বর, আমার পয়গম্বর, আমার বন্ধুরে তুমি বিপদে ফালাইতে পারবা না। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, আয়ুব রে, ও আয়ুব, তুমি বুঝি এখনো পর্যন্ত আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন? আয়ুব নবীর সন্তানেরা কয়, দেখছো নি রে আমার আব্বা কত সুন্দর কইরা আমার আব্বা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন, কিন্তু শয়তান কয়, আমি শয়তান আল্লাহর ইবাদতের মধ্যে খুশি না, আমি শয়তান বেদার হইয়া যাই, কারণ ইনি হচ্ছেন মিস্টার ইবলিস শয়তান। ঠিক না বেটি বলে? শয়তান আল্লাহর দরবারে কয়, আল্লাহ তোমার বন্ধু আয়ুব, এ আয়ুব নবী তো দুনিয়ার জমিনে ইবাদত করে, আল্লাহ গো আচ্ছা বলেন, শয়তানের লগে যদি কোনো মানুষ যাইয়া, আল্লাহর সঙ্গে যদি কোনো মানুষ যাইয়া আল্লাহরে ভুল বুঝাই তো চাই পারবনি? না কথা কই না, একটু কথা কইেন বাবা। জি জি
কারণ দুলে বাড়ি না দিলে আওয়াজ হয় না কথা কয় না শয়তান আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি হইলাম শয়তান আপনি জানেন কারণ আমি যদিও দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার কোন জায়গা নাই আমি শয়তান সেজদা করছি না আমি মকরম হইয়া দুনিয়ার জমিনে যত জায়গায় সেজদা করছি আপনার বন্দারা তো দুনিয়ায় কোথায় এত সেজদা করতে পারে নাই কিন্তু আমারে আপনি আদম সেজদা না করার জন্য আপনি আমারে শয়তান বানাইয়া দিছেন আল্লাহ কয় অবশ্যই অবশ্যই শয়তান বানাইছি শয়তান আল্লাহরে একটা ডাক দিয়া কয় আল্লাহ কিন্তু আমি শয়তান তো আপনি আল্লাহর সঙ্গে একটা বাহস আছে আপনি আল্লাহর সঙ্গে একটা মুবাহালা আছে আপনি আল্লাহর সঙ্গে আমার একটু কথা আছে আপনি আল্লাহর সঙ্গে আমার একটু মুবাহালা করার কথা আছে আল্লাহ কয় শয়তান রে ও মুকরম শয়তান তুই বুঝি আমি আল্লাহর লগে কথা কইতে চাস কয় অবশ্যই অবশ্যই আমি আপনার সঙ্গে কথা কইতে চাই আমার আল্লাহ ডাক দিয়া কয় শয়তান কি কইবি আমি আল্লাহর কাছে কও আল্লাহু আকবার জোরে কয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার শয়তান কার কাছে গেছে জোরে বলেন না কার কাছে শয়তান এটার নামই হইল শয়তান বাজান রে আমার মাইক ছাড়া ওয়াজ করলে ওয়াজ হইবনি না না বলে হইব মাইকটা বন্ধ করে দিয়ে ভাই আমি আর একটু খাড়িয়ে খাড়িয়ে ওয়াজ করি ওয়াজ হয়নি হবে হবে আবার যাইতো না আরে ওইবো বাড়ির মেনছে অন্ত না আমার বাইর বাইর রে শয়তান আল্লাহর লগে গেছে কথা কইতো শয়তান আল্লাহরে একটা ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ আল্লাহ আপনার বন্ধু তো হযরতে আইয়ুব নবী এখন বলেন না হযরতে আইয়ুব নবী রে এত ইবাদত করে আইয়ুব নবী কি লাগা ইবাদত করে আপনি জানেন নি আসলে বলেন আল্লাহ সকল বান্দার খবর রাখে কি রাখে না জোরে বলেন রাখে কি রাখে না সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বান্দার প্রতি দয়া বাগান প্রিয় নবীকে করলেন দান তিনি ইমানের মান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু ও আমার মদিনার নবীর পাগলের আরে একটু কবির মনোযোগ অন্তরের কান্নিয়া বৈশা যাও শয়তান আল্লাহরে একটা ডাক দিয়া কয় আল্লাহ আপনি কি জানেননি আইয়ুব নবী কেন আপনার ইবাদত করে আসলে আপনারা সবাই বলেন আমরা সবাই কার ইবাদত করি আর হুজুরে বলেন কার ইবাদত এখন শয়তান রে আল্লাহরে জিজ্ঞেস করছে আপনারা সবাই বলেন আল্লাহ কি আসলে জানে কি জানে না মা কথা কয় না ইরে শয়তান আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো আপনার বন্ধু আইয়ুব কেন আপনার ইবাদত করে কেন জানেননি কয় কেন করে কেন করে কয় কেন করে আসল ঘটনা শুইনা নেন কয় কারণটা আপনি এখন শুইনা নেন কয় কেন করে আমারে একটু বইরা দাও আল্লাহ ও আল্লাহ শয়তান কেন আপনি
আপনি জানেননি আইয়ুব নবী কেন আপনার ইবাদত করে, আল্লাহ একটা ডাক দিয়া কয় কেন করে, কয় আইয়ুব নবী ইবাদত করার মানে একটা, কারণ আপনি তারে সম্পদ দিছেন, আপনি তারে দুনিয়ার রাজা বানাইয়া দিছেন, এই জন্য না আপনার বন্ধু আইয়ুব নবী আপনার ইবাদত করে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় রে শয়তান, আমার বন্ধু আইয়ুব আমি সম্পদ দেওয়ার কারণে আমার ইবাদত করে না, কারণ আমার বন্ধু আইয়ুব হচ্ছে আমার নবী, এই জন্য আমি আমার বন্ধুকে লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। কই আমার সম্পদ আছে, আইয়ুব নবী সম্পদ টিয়া বইসা এর লাগেন আইয়ুব নবী ইবাদত করে, শয়তান কার কাছে কয়? আল্লাহর কাছে। জোরে কইনা কার কাছে? শয়তান আল্লাহরে কয় আইয়ুব নবী টিয়া আছে বইসা আছে এর লাগেন ইবাদত করে, আল্লাহ কয় না রে শয়তান না, কারণ আইয়ুব আমারে বড় ভালোবাসে। জি জি জি, সুবহানাল্লাহ। কোন প্রেমে মহব্বত, আরে জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। আল্লাহু আকবার, আমরা যে মসলকের লোক, মসলক আলা হযরতের কথা। আহা জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, মুস্তাফা কি আজমত কা হাত হে না কি নারা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমি তবুও সরকারের কাছে আহ্বান জানাই যদি আমার একটা গুলি দিত, কুতার কসম রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে কথা কইনা হাতের কাছে লইয়া ফাঁস করে মারে দিত। আল্লাহ ফাকের রাব্বুল আলামিনের ফিয়ারা বন্ধু একটা দুশ্মনরে মেরে যদি কবরে যায় খুদার কসম আমার ফাঁসি হইতে পারে, আমার ফাঁসির গলার মধ্যে এই ফাঁসির গলাটার মধ্যে ফাঁসির দড়ি আসতে পারে, কিন্তু আমার নবী ওই দড়িটা আসার সময়ও যদি আমার মরণের আগে গলার মধ্যে ফাঁসির ছুরি ফাঁসির দড়ি আমার গলার মধ্যে একবার ওহাবি খারিদিদের ছুরি আছে আমার গলার মধ্যে, যদিও ডাকাত সর্দারদের ছুরি আছে আমার গলার মধ্যে, বড় একটা তুমি একটা গুলি চুকিয়ে দিলা আমার গলার মধ্যে ঢুকিয়ে রাখছো, কিন্তু আমরা রাসূলুল্লাহর সম্মানের বিপক্ষে কথা বলাদেরকে বলনে বলা আগামীকালকে কুমিল্লা টাউন হলে ডাক দক এখান থেকে 100% যাইতেন না, কথা বলেন। আপনারা শুধু খাওনের ফতে আছেন, আপনারা শুধু খাওনের ফতে আছেন, মিলাদ মাহফিলের ভিতরে যান বিরিয়ানি খান। আমি বিরিয়ানির বিপক্ষে কথা কই না, তামারুকের বিপক্ষে কথা বলি না, আমি শুধু বলি সুন্নি সুন্নি দাবি কর, কিন্তু সুন্নিয়তের একটা সম্মেলনের ডাক দিলে তোমাদেরকে মাঠে থেকে যাই না। আও রাসূলুল্লাহর ফেমি কইলে খানামি আপনার কাছে আসবে, কথা বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। পড়ায় কে? আল্লাহ। আমাদেরকে খাওন রিজিক দেয় কে? আল্লাহ। সে আল্লাহই তো মিয়া দিব মিয়া, সুন্নিয়তের ফতে নামের না মিয়া। এটিয়া পয়সা কি করবেন? যেই বউয়ের লাগে টাকা পয়সা দিলেন, কুতার কসম আপনার মরণের পরে বউ কইবে ফসা মরা লাস্টারে ঘর থেকে বাইরে। কোন ফুতের লক্ষ টাকা সম্পদ দিলেন, এই ফুতে তো আপনার মরণের পরে কইয়া দিব কিত্তির 100 দিলেন। আরে তাড়াতাড়ি নে সা, আপনার লাশটা কাঁধের ভিতরে নিয়া, কুতার কসম আপনার লাশটা কাঁধের ভিতরে নিয়া কইবো উফ এটা খুব ওজন, আপনি তার বাবা, এই ফুতেরা টাকা দিয়ে কি করবেন? এ রাসূলুল্লাহর ফতের মধ্যে রাসূলুল্লাহর রাস্তার মধ্যে এরা টাকাগুলো কোরবানি করেনি, টাকাগুলো বিফলে যাবে না, কিন্তু ওহাবি খারেজির কাছে না। আহলে সুন্নাতুল জামাতের এক একটা মাদ্রাসা করেন হবে, এই যে আমার কয় মানুষে হুজুর আমরা মাহফিলের টিয়েডি নিয়ে কিতা করেন, আলহামদুলিল্লাহ সাইটটা করছি মাদ্রাসা, মারহাবা কইতেন না, সাইটটা করছি মাদ্রাসা ইনশাআল্লাহ এই কিছুদিন এই অল্প অল্প কিছুদিন আরেকটা উদ্বোধন করে দেন,
আরেকটা টার্গেট আছে 40 লাখ টাকা লাগে জায়গাটা কিনতে, শহরের মাঝখানটার ভিতরে লইতেছি ইনশাআল্লাহ। খুব ছোট ছোট বাবা আপনারা দেখেন ফেসবুক ইন্টারনেটে ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসার ভিতরে বলৎকার করে, দেখেন না? আমার শুধু এই ছোট বাচ্চাগুলোকে কন্ট্রোল করার জন্য, যাতে বলৎকার না করতে পারে, মানে ছোট বাচ্চাদের সাথে খারাপ আচরণ না করতে পারে, আমি এটার জন্য 60টা কাট আমাদের মাদ্রাসা রাখছি, আল হুসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা কুমিজাতে পাথুরিয়াপাড়া 57 ওয়ার্ড। একটা কথা মনে রাখবেন, সুন্নিয়তের একটা একটা প্রতিষ্ঠান করেন, এলাকার মানুষগুলার কাছের মধ্যে রাখেন, এলাকার মানুষের বাড়ির মধ্যে লজিং দিয়ে দিবেন। একটা ছোট্ট বাচ্চা 10 কেজি ছেলের ভাত খান, আমি আর এক বছরে 10 কেজি ছেলের ভাত খাইতে পারতো না, লজিং দিয়ে খাওয়াইবেন ফলাটারে, কিন্তু একটা মাদ্রাসা করেন। সুন্নি হাফেস্ট হয়ে পাওয়া যায় না, ওহাবি ডিভিশন হয়ে তারাবি ভরণ লাগে, কথা কয় না অন কথা কয়, উচিত কথা তিতা লাগবো তো, তিতা লাগবো এখন আমার কথা। কালকে সকালে খোদার যারা আমার আনছে দাওয়াত দিয়া বললাম হুজুরের কিতাই ডি ওয়াজ করছে, বাবুরে আমি তোমার কাছে আমি আগামী বছরের দাওয়াতের লেগে আছি, আমার অন 2020 সালের দাওয়াত আছে আলহামদুলিল্লাহ, আমি তোমার কাছে দাওয়াতের লেগে আছি না। এ রাসূলুল্লাহর কথা এই কথাটি যদি না কইয়া যায় বিশ্বাস করেন বাবা, আমার টুটকাটা ফিরে লাগবে কবরের ভিতরে গেলে। একটা মাদ্রাসা করেন এলাকায়, এই যুবক এত টাকা খরচ করার দরকার নাই, একটা সুন্দর একটা মাদ্রাসা কইরা বাচ্চাগুলারে ফরাও, সুন্দর একটা জায়গা কইরা একটা হাফেজ রাইখা, হাফেজ ফলাফান গুলারে সুন্দর সুন্দর কইরা হাফেজ বানাও, সুন্নি হাফেজ বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজদের উসিলা হাফেজানা বানাইছো, কিন্তু কবরের ভিতরে তে যতদিন কোরআন তেলাওয়াত করব তোমার কবরের ভিতরে এই কোরআনের আওয়াজ যাইতে থাকবে, কোরআনের মধু যাইতে পারবে, জোর বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা আছে নি, সুন্নি মাদ্রাসা নি, আল্লাহু আকবার কর আল্লাহ আল্লাহ। এবড়া মেম্ব জি জি এক কারণ দিবার যাক যাক, এবড়া মেম্ব হয়তো বাবা এটা চেহারা দেখলে বোঝা যায় না, কিন্তু বাবা সে যার গায় দেখলে তার চিনা যায়, কথা কয় না মনে রাখতে হবে, টু বি এ তো বোঝা যায় এমনি সুন্নি, আল্লাহ কবুল করুন সরে বলা। শুধু ভাই একটা হক কথা বলে দিয়েছে আমি বলি, এই যে আজকে এতলা মানুষ বইছে আপনারা রাগ করেন না, আচ্ছা এটা উড়ানোর সময় কম, এর পরে গরম ভাতে বিলে গেছে, হ্যাঁ না না অন কইতাম না, পরে কম আইয়ুব নবীর কথা বলতেছিলাম গভীর মনোযোগ, আমার আল্লাহ হযরতে আইয়ুব নবীর দিকে যাইতেছি বাবারা, আইয়ুব নবীজি এটা ওয়াজ করতাম কোন দিকে যাইতাম, আলোচনার তো আগা ঘোড়া কোন দিক দিয়ে পাইতেছি না, খালি বোঝানোর কথা খালি আমার ভিতরে আসতেছে হযরতে আইয়ুব নবী আল্লাহর বান্দা, হযরতে আইয়ুব নবী কইলো আল্লাহর বন্ধু, আইয়ুব নবীজি ইবাদত করে কার, আরো জোরে কই না কার, ইয়ে বাইরে ভাই আইয়ুব নবী আল্লাহর ইবাদত করে, শয়তান কয় আল্লাহ আইয়ুব নবী যুবক এই কই যাও ফসাবে কেমনে মানছে ধরে, মানছে না ফসাবে ধরে, শয়তান একটা ডাক দিয়ে কয় আল্লাহ আইয়ুব কেন তোমার ইবাদত করে তুমি জানো নি, কয় কেন করে, কয় তুমি তারে লক্ষ টাকার সম্পদ দিছো এই জন্য না তোমার ইবাদত করে, তুমি তারে কোটি কোটি টাকার সম্পদ দিছো রাজপ্রাসাদ দিছো এই জন্য না সেই ব্যক্তি তোমার ইবাদত করে, আমার আল্লাহ ডাক দিয়া কয় রে শয়তান ওই শয়তান আমার বন্ধু আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালাম আমার ইবাদত এই জন্য করে না, কারণ আইয়ুব নবীজি আমার ইবাদত করার মানে একটা কারণ একটা, কারণ আইয়ুব চাই আমি আল্লাহ খুশি থাকি, আরো জোরে কয় না কা সুবহানাল্লাহ, গভীর মনোযোগ গভীর মনোযোগ, আমার আয়াতে কারিমা হলো ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি দজ্জর বর্ণনা করতে যাই আইয়ুব নবীর কথা আল্লাহ, আইয়ুব নবীর জীবনী থেকে কথা আল্লাহ, হযরতে আইয়ুব নবী ইবাদত করে আল্লাহর, শয়তান কয় আল্লাহ গো ও আল্লাহ আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালাম তোমার ইবাদত করে কেন জানেন নি, কয় কেন, কয় সে তো তোমার ইবাদত করার কারণ একটা, পয়সারে তুমি সম্পদ দিলা তারে তুমি লক্ষ টাকা দিলা এই জন্য তোমার ইবাদত করে আল্লাহ, কয় না শয়তান কয় করলাম চ্যালেঞ্জ, আল্লাহু আকবার, শয়তান কয় করলাম চ্যালেঞ্জ,
আহা শয়তান একটা ডাক দিয়া কয় আল্লাহ তোমার লগে আমার চ্যালেঞ্জ কই কি চ্যালেঞ্জ কই তুমি আয়ুব নবীর সম্পদ কমাইয়া চাও দেখবা আয়ুব তোমার ইবাদত করে না আল্লাহ পাক রাব্বুল আলামিন আচ্ছা কথার ভিতরে হাকিকত মনোযোগ শয়তান কার লগে কথা কইছে আর ধরে কার লগে কি আল্লাহর মুখ আছে নি আপনি কোথাও দেখাইতে পারবেন কোনখানে দেখাইতে হাকিকত ওই যে আমার নবী মুসলমান না ইমানদার না আমি বলছি এটা একটা কথা হাকিকত এটা বুঝছে না আমি কইতাম তারা বিভ্রান্ত হওয়ার দরকার নাই এটিও কইতাম না মাফ সাই আল্লাহ দরকার এটি আর কইতাম না দেখি কোরআন শরীফ আছে আরে আমার কান এই কথাটার মধ্যে একটা হাকিকত আছে শয়তান কথা কয় আল্লাহর লগে আল্লাহর মুখ নাই আল্লাহ পাক তবুও ডাক দিয়া কয় শয়তান ও শয়তান রে মানে আলোচনাটা খালি আমার কইতেছে কচ্ছা কথা খালি ক এ জিব্রাইল যে ওহি আনছে জিব্রাইলের কাছে যে আল্লাহ যে ওহি কথাটা কইছে আল্লাহ কেমনে কইছে এটি জি গেলে তুমি মুইতা মিয়া ফাজমা বাড়াইলে মিয়া উত্তর দিতে পারতো না মিয়া মোল্লা মিয়া তবুও আমার আলোচনা সরাসরি ডাইরেক্টলি যাচ্ছি শয়তান আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তার তুমি সম্পদ কমাইয়া দাও সে তোমার ইবাদত বেশি করত না শয়তান রে আমার আল্লাহ ডাক দিয়া কয় শয়তান ও শয়তান রে মনোযোগ 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 শুইনা লরে শয়তান কয় কি শুনতাম কি শুনতাম আল্লাহ একটু বইলা দেন আমার আল্লাহ ডাক দিয়া কয় রে শয়তান আমি যদি আয়ুবের সম্পদ কমাইয়া দে আয়ুব নবী আমার ইবাদত বন্ধ করত না আপনারা গজল শুনতে চান গান শুনতে চান অলি আল্লাহ শান শুনতে চান শোনাই দিব লাস্টে দিয়ে কিন্তু ও আসটা সুন্দর মতো করে দেবে কথা কন ইচ্ছা মতো শোনাই দিব আগে ও আসটা আগে হুইন্ডাল আমি এই যে আইসিটি পরীক্ষা দিছি আঙুলাত কর দূরে গেছে আমার কাছে কঠিন বিষয় আইসিটি আর ইংরেজি সেকেন্ড পেপার আমার দুটা বিপদ শেষ আর কোনো বিপদ নাই পরীক্ষার সামনে এবার যা আছে চোখ বন্ধ করে দন্দেব বিশ্বাস আমার তো মেয়ে দৃষ্টা ডাইলে ফাজমা করো মেয়েরা এমনি মানে যেটি ভারি এটিও বুঝলে তো এটা যেটি ভার বিশ্বাস যদি করেন আমি এমন টাকা না আমি পরীক্ষা দিই বয়স অনেক দেখছি বাবুরে বাবুরে বেড়া এখারি হতে হবে আরো কোন দিয়ে জানি মিজুন দিয়ে এখারি হতে হবে আল্লাহর কাছে দিয়ে আইয়ে আমি ডরে লাগতাম পারি না তা আমার দিকে চা খালি তা আমার টুপিটা আমার ক্লাসের ভিতরে আমি টুপি বড় একটা লাগাই পাঞ্জাবি আমার লম্বা জুব্বা দেওয়া যায় আর কেউ দেওয়া যায় না সহজে খুব কম তো আমি লেখা কিন্তু যাক আল্লাহ ফাকের ফেয়ারা বন্ধুর নেগাহে কারণে আলহামদুলিল্লাহ যতগুলো পরীক্ষা দিচ্ছে ভালো হয়েছে দোয়া করবেন যেন ফার্স্ট ক্লাসটা পাই আলহামদুলিল্লাহ খুব লেখছি আলহামদুলিল্লাহ ফাম কারণ অলি আল্লাহদের নেকরজন আমার মা বাপের দোয়া দোয়া আছে হ্যাঁ হ্যাঁ আলিম দ্বিতীয় বর্ষে ফাইনাল চলতেছে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন শয়তান একটা ডাক দিয়ে কয় আল্লাহ গো তোমার আয়ুবের সম্পদ তুমি সরাইয়া দাও তোমার আয়ুব তোমার ইবাদত করবে না আল্লাহ কয় আমিও ইউ আর চ্যালেঞ্জ করিল তোমারও চ্যালেঞ্জ করে দিলাম আয়ুব নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ শয়তান তোমারে কি বলছে আল্লাহ আল্লাহ কয় তোমারে আমি কইতাম না আয়ুব নবী নিশিতে নিরালে নিরালে আল্লাহর দরবারে সজদার মধ্যে পড়া খালি বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলা আল্লাহর শুধু প্রশংসা করে হযরতে আয়ুব নবী আল্লাহর প্রশংসা করে হঠাৎ কইরা আয়ুব নবীর যত গোরা বকরি ছিল মহিষ ছিল উট বেড়া বকরি যা ছিল এগুলারে আয়ুব নবীর আয়ুব নবীর যারা প্রজা ছিল আয়ুব নবীর যারা রাখাল ছিল তারা নিয়ে গেল মাঠের মধ্যে ছড়ানোর জন্য হাজার 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 এই রাজা ফজাগুলা এই বকরি বেড়াগুলারে উটগুলারে চড়াই হযরতে আয়ুব নবীজি হযরতে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গাম্বর আল্লাহর দরবারে সেজদার মধ্যে খালি প্রশংসা করে আমার আল্লাহ কয় তুই আয়ুব আমার দরবারে যত প্রশংসা কর আমি আল্লাহ তোর সম্পদ তত বাড়াইয়া দেই সুবহানাল্লাহ আর জোরে কই না কা সুবহানাল্লাহ বাজান রে আমার
গভীর মনোযোগ অন্তরের কান লাগান কিন্তু আল্লাহ কয় শয়তানের লগে তো চ্যালেঞ্জ করছি না জানি আমার বন্ধু কষ্ট পাইয়া যায় না জানি আমার বন্ধু দুঃখ পাইয়া যায় আমি আমার বন্ধুরে দুঃখ দিতে চাই না আমি আমার বন্ধুরে কষ্ট দিতে চাই না হযরতে আইয়ুব নবীজি হঠাৎ একদিন আল্লাহর দরবারে সেজদার মধ্যে ফইরা ফইরা আল্লাহরে শুধু ডাকে সুবহান রব্বিয়াল আলা বইলা বইলা ডাকে হঠাৎ কইরা দুইটা রাখাল দৌড়াইতে 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 হযরতে আইয়ুব নবীরে ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া আম্বিয়া ওগো আইয়ুব নবীজি ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আইয়ুব নবী ডাক দিয়া কয় ইবাদতের মধ্যে মগ্ন কেন ঘটাও ইবাদতের মধ্যে তুমি কেন আমারে আমারে কেন দুঃখ দাও ইবাদতের মধ্যে কেন বিঘ্ন ঘটাও কয় কেন ঘটাইছি জানেন নি নবী গো ইয়া রাসূল ওগো আইয়ুব নবীজি ওগো আইয়ুব নবীজি আল্লাহর রাসূল আপনার যতগুলা বেড়া বকরি উঠছিল সবগুলা তো কেমনে কেমনে জানি দেখলাম মাঠের মধ্যে হঠাৎ কইরা পইরা এগুলা মারা গেছে এগুলা একটাও তো আমি আমরা আমরা যারা রাখাল আছি আমরা টানি এটা তো উঠে না ঘুম থেকে উঠে না এগুলা তো চির নিদ্রার মধ্যে চলে গেছে আইয়ুব নবী একটা ডাক দিয়া কয় ও আমার রাখালের দলেরা আমার সম্পদ এগুলা পইরা গেছে কোনো কষ্ট নাই কারণ আল্লাহ যা কিছু করে বালার লাইগা করে কারণ আমার আল্লাহর ইচ্ছা হইছে আমার এগুলারে মারবো মাইরা ফলাইছে সমস্যা নাই আল্লাহ আরো দিব আল্লাহ প্রশংসা করছে কার আল্লাহ জোরে কয় না কা কার আল্লাহ আইয়ুব নবীর রাখালের বড় অবাক হয়ে গেছে মাইকের সাউন্ড দা বড় বালা আইয়ুব নবী বড় আইয়ুব নবীর রাখালেরা বড় বেকারার হইয়া গেছে কিতারে এত টাকার সম্পদ এগুলা বেকারার এগুলা বিতা চলে গেল আইয়ুব নবী কয় আল্লাহ যা করছে বালার লেগা করছে এটা আমার দেখার বিষয় নাই আল্লাহু আকবার আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ উমা আইয়ুব নবী আবার গেলেন কোথায় সেজদায় কোথায় সেজদায় আইয়ুব নবী আবার চলে গেলেন সেজদার মধ্যে বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগান আইয়ুব নবী সেজদার মধ্যে ফইরা গেছে এইভাবে একদিন দুই দিন তিন দিন চলে যায় আইয়ুব নবী সেজদা তাইকা মাথা উঠায় না হঠাৎ কইরা আবার খবর আসলো আইয়ুব নবীরে আরো দুইটা মানুষ আইসা খবর দেয় আইয়ুব ও আল্লাহর রাসূল ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আইয়ুব নবী গো আপনি এখানে কেন ইবাদতের মধ্যে মগ্ন আইয়ুব নবী ডাক দিয়া কই কেন 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 তুমি আমার ইবাদতে বিঘ্ন ঘটাইলা আমি তো আল্লাহর ইবাদত করি আরো জোরে বলেন আমরা কার ইবাদত করি আরো জবান খুলে বলেন না কার ইবাদত করি আমরা দুরুদ শরীফ পড়ি কার আর কার 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 আমরা দুরুদ পড়ি কার আরো জোরে বলেন কার আমরা বান্দা কার আল্লাহ আরো জোরে বলেন বান্দা কার আল্লাহ উম্মত কার নবীজি আরো জোরে বলেন কার নবীজি আশেক কার নবীজি আশেক কার ওলি আল্লাহর কার আহা মনোযোগ আইয়ুব নবী কয় কি কইছে কেন ডাক দিলা কেন তুমি আমারে ডাক দিলা কইয়া রাসূল আল্লাহ নবী গো ও গো মায়ার নবীজি ও গো আইয়ুব নবীজি কেন ডাক দিছি জানেননি কয় কেন দিছ নবী গো আমরা যখন নামাজ পড়তে বাইর হইয়া যাই আমরা যখন আপনার রাজপ্রসাদ থেকে বাইর হইলাম আইয়ুব নবী গো ও আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী যখন আমরা সবাই আপনার রাজপ্রসাদের বাহিরে হঠাৎ কইরা লক্ষ্য কইরা দেখলাম একটা ভূমিকম্প আইসা একটা আগুনের তুফান আইসা আপনার রাজপ্রসাদের মধ্যে ফইরা গেছে রাজপ্রসাদের মধ্যে ফইরা হঠাৎ কইরা আপনার রাজপ্রসাদটা ফুরিয়া গেল ফোরার পরে আবার ভূমিকম্প রাজপ্রসাদটারে ভাঙছে আইয়ুব নবী কয় শুকরুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহর ভালো লাগছে আমার আল্লাহ ধ্বংস কইরা দিছে আরো জোরে কই না কা সুবহানাল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন আল্লাহ
ক্ষমা করে দাও। এই আল্লাহর ডাকলে কোনো গুনাহ হইব নাকি? না, জোরে বলেন গুনাহ হইব না। সবাই জবান খুলে আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ক্ষমা করে তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ইহিমান এনেছি তবুও, তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ইহিমান এনেছি সে ইউসিলাই ক্ষমা করো মুদেরে, সে ইউসি ক্ষমা করো মুদেরে, ক্ষমা করে দাও। বলেন আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, দাও। বলেন ক্ষমা করে দাও, আয়ুব নবীর কোন চিন্তা নাই, টেনশন নাই। আয়ুব নবী কয় শুকরুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফি আমানিল্লাহ, যা কিছু নষ্ট হইছে আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিলাম, আল্লাহ যা ইচ্ছা তা করুক, আমার কোনো কিছু করার নাই। আয়ুব নবীর স্ত্রীও আছে, আয়ুব নবীর সন্তানের সংখ্যা হইছে সাতটা, কয়টা? আর হজুরে কয়টা? তার মধ্যে ফুল হয়েছে সাতটা, কয়টা কথা মানে কয়টা? মাইয়া তিনটা, বড় হয়েছে হাতরা। যদি পশুগুলা থাকতো পশুগুলারে দিয়া না কামাই করে খাইতো, এগুলো তো গেল গা। আয়ুব নবী এমন একজন পয়গম্বর, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ফজা সামসা ফিয়াস কোনো কিছু নাই, আল্লাহ ডাক দিয়া কয় ও শয়তান রে, ও শয়তান দেখ শুনি আমার বন্ধু আয়ুব নবী, এই যে আমি এই পশুগুলারে মারলাম, তবুও তো আয়ুব আমি আল্লাহর সেজদা দেই কয় আলহামদুলিল্লাহ, তার সম্পদ ফুরাইয়া দিছি তবুও কয় আলহামদুলিল্লাহ। শয়তান তুমি কি আরো পরীক্ষা চাওনি? শয়তান কয় আল্লাহ গো, তার আসল সম্পদ ফুলাফাইনগুলা তো রইয়া গেছে, ফুলাফাইনগুলা দিয়া তো আপনি তারে পরীক্ষা করতে পারেন। আল্লাহু আকবার, আরো জোরে কইন আল্লাহু আকবার। হযরতে আয়ুব নবীজি আল্লাহর প্রশংসা করে ফোলা ফাইন কয়ডা, ফোলা কয়ডা, আর জোরে কয়ডা? আয়ুব নবীর ফোলা হইছে চারটা, মায়া হইছে তিনটা, মোট সন্তান হইছে সাতটা। হযরতে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তবু আল্লাহর ইবাদত থেকে বাইরে যায় না, আল্লাহর ইবাদতটা আয়ুব নবী ভুলে না। বাজানো হে আমার বাজার, আয়ুব নবী তবুও আল্লাহর ইবাদত ছাড়ে না, আল্লাহর ইবাদত থেকে বিঘ্ন করে না। আয়ুব নবী যখন এবার তার সম্পদ হারাইয়া ফালাইলেন, ফজারা কয় আমাদের বেতন দিব কই থেকে, আমরা আয়ুব নবীর লগে থাকতাম না, আমরা আয়ুব নবীর পদত্যাগ কইরা আমরা আয়ুব নবীর থেকে চাকরি বাদ দিয়া চলে গেলাম। আয়ুব নবী কয় তোমরা যত কিছু বলো তবু আমরা আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এই সারা মাহফিল শুনে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আয়ুব নবী আল্লাহর ইবাদত ছাড়ে না, আয়ুব নবী আল্লাহর ইবাদত বন্ধ করে না। কয় আমার সম্পদ গেল কোনো কষ্ট নাই, টাকা পয়সা গেল কোনো কষ্ট নাই, আমার বাড়ি গাড়ি চলে গেল কোনো কষ্ট নাই, কিন্তু আমার পুত্র এগুলো আছে এটারও আমি চিন্তা করি না। আয়ুব নবী আবার চলে গেছেন আল্লাহর দরবারে সেজদায়। আল্লাহ, আরো ধরে কেন আল্লাহ? আয়ুব নবী কোথায় গেলেন? সেজদায়। এবার রে
আয়ুব নবীর সাতটা সন্তান, সাতটা সন্তান ফোলা ফাইন্ডে পড়ালেখা করানোর দরকার আছে না নাই? আয়ুব নবীর ছেলেগুলা মেয়েগুলা গেলেন পড়ালেখা শিকার জন্য ওস্তাদের কাছে, বাজান রে আমার, এখন তো তোমরা মুক্তবের হুজুরে বেতন দিতে তোমাদের গাও জ্বলে, এখন তো তোমরা মুক্তবের হুজুরে বেতন দিতে গাও জ্বলে, তুমি 10,000 টাকা বেতন পাও, 20,000 টাকা বেতন পাও, তুমি দেশি মুরগা দিয়া খানা খাও, কিন্তু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বউজিরে কি দেশি মুরগা দিয়া খাওয়ানোর শখ নাই? কথা কয় না আমার বাপ? নারে তবে, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন দালানি সাহেব, আমাদের বেতন দিব কই থেকে? আমরা আয়ুব নবীর লগে থাকতাম না, আমরা আয়ুব নবীর পদত্যাগ কইরা আমরা আয়ুব নবীর থেকে চাকরি বাদ দিয়ে চলে গেলাম। আয়ুব নবী কয় তোমরা যত কিছু বলো তবু আমরা আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এই সারা মাহফিল শুনে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আয়ুব নবী আল্লাহর ইবাদত ছাড়ে না, আয়ুব নবী আল্লাহর ইবাদত বন্ধ করে না, কয় আমার সম্পদ গেল কোনো কষ্ট নাই, টাকা পয়সা গেল কোনো কষ্ট নাই, আমার বাড়ি গাড়ি চলে গেল কোনো কষ্ট নাই, কিন্তু আমার পুত্র এগুলো আছে এটারও আমি চিন্তা করি না। আয়ুব নবী আবার চলে গেছেন আল্লাহর দরবারে সেজদায়। আল্লাহ আরো করে কেন আল্লাহ, আয়ুব নবী কোথায় গেলেন? এবার রে আয়ুব নবীর সাতটা সন্তান, সাতটা সন্তান ফোলা ফাইন্ডে পড়ালেখা করানোর দরকার আছে না নাই? আয়ুব নবীর ছেলেগুলা মেয়েগুলা গেলেন পড়ালেখা শিকার জন্য ওস্তাদের কাছে, বাজান রে আমার, এখন তো তোমরা মুক্তবের হুজুরে বেতন দিতে তোমাদের গাও জ্বলে, এখন তো তোমরা মুক্তবের হুজুরে বেতন দিতে গাও জ্বলে, তুমি 10,000 টাকা বেতন পাও, 20,000 টাকা বেতন পাও, তুমি দেশি মুরগা দিয়া খানা খাও, কিন্তু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বউজিরে কি দেশি মুরগা দিয়া খাওয়ানোর শখ নাই? কথা কয় না আমার বাপ? নারে তবে, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন দালানি সাহেব, সবাই কোন মার হাওয়া আরো জোরে কই না কামার হাওয়া। আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট, প্রধান আকর্ষণ পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব আজকের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দিক জোরে কোন আমিন। কি তো হুজুরের হায়াতে বরকত দিলে আপনার কোন কদর কম বনি কম আমিন তো আসতেন আর জোরে কোন আমিন। মাঝের হায়াতে বরকত দিব এটা গিফট দিব আমিন। বাবা আমার যেহেতু হুজুর এসে গেছে আমি আমার আলোচনা আর বাড়লাম না, আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের পয়গম্বর, তবু আল্লাহর দরবারে সেজদা কইরা আল্লাহর ইবাদত ভুলে সম্পদ শেষ সব শেষ তবু আল্লাহর ইবাদত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহর ওলিদের সোহবত নিয়ে আল্লাহর নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন নবীজির দুরুদ পড়ে আল্লাহ পাকের জিকির করে আলেম ওলামার সোহবতে থেকে দুনিয়ার জিন্দেগি কাটানোর তৌফিক দিক জোরে কোন আমিন। হুজুরের কাছে আপনাদের সবার কাছে দোয়া আছে, আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। মুআখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Gracias.